বিশিষ্ট গবেষক ভাষাবিদ সুকুমার সেন বলেছিলেন, সারা পৃথিবীতে দুজন বাঙালি আছেন, একজন রবীন্দ্রনাথ ঠাকুর আর একজন চৈতন্যদেব। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশা ছিল 80 বছর 2 মাস 27 দিন, চৈতন্যদেবের জীবদ্দশা ছিল 48 বছর, একদম বিশ্লেষণ করলে সন তারিখ ধরে 47 বছর 4 মাস 8 দিন। চৈতন্যদেবকে বৈষ্ণব ধর্মের প্রবর্তক কেউ কেউ বলেন, কিন্তু মুরারী গুপ্তের পর্চা থেকে আমরা জানতে পারি চৈতন্যদেবের আগেও বৈষ্ণব ধর্ম ছিল। চৈতন্যদেব গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রবর্তক বলা যেতে পারে। আমাদের এই ভবনটি, এই নবদ্বীপ বকুলতলা বিদ্যালয় প্রাক্তন ছাত্র সম্মেলনের এই শ্রী চৈতন্য সেমিনার হলটি করার খুব একটা পরিকল্পনা আমাদের ছিল না। আপনারা নবদ্বীপের মানুষ প্রত্যেকে জানেন, 2006-এর জানুয়ারি এরকম সময়ে মাননীয় তদানীন্তন মন্ত্রী পরিবহন এবং যুবকল্যাণ দপ্তরের যুবকল্যাণ মন্ত্রী বা ক্রীড়ামন্ত্রীও ছিলেন সুভাষ চক্রবর্তী নবদ্বীপের সাথে, আমাদের নবদ্বীপ বকুলতলা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সম্মেলনের একটি সম্মেলনে উনি এসে উনি বলেছিলেন, চৈতন্যদেবের পদরণ স্পর্শে ধন্য এই নবদ্বীপের মাটিতে এসে আমার মনে হয়েছে, ওনার এটা ওনার কথা, কার্ল মার্ক্সের কথা, যে সারা পৃথিবীতে গণজাগরণের বা নবজাগরণ যাই বলে না কেন, তার পুরাধা পুরুষ ছিলেন চৈতন্যদেব। 16টি সত্য, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16টি সত্য নিয়ে সারা পৃথিবীতে মানুষকে একত্রিত করার যে সাহস দেখিয়েছিলেন সেটা চৈতন্যদেব। সেই সুভাষ চক্রবর্তী আমাদের বলেছিলেন, যদি আপনারা চৈতন্যদেবের নামে কিছু করতে চান তাহলে আমার দপ্তর থেকে আমরা আপনাদের 20 লক্ষ টাকা দেব। আমরা সেই মতো এগিয়েছিলাম। আমাদের সাথে আছেন প্রাক্তন সম্পাদক, সাধারণ সম্পাদক ডক্টর শিবাস ঘোষ, আমাদের প্রয়াত হয়েছেন সভাপতি ডক্টর কানাইলাল সাই। আমরা প্রত্যেকে মিলে এটা নিয়ে, আমাদের এখন যিনি সভাপতি নির্মলকান্তি দেব, আমরা সকলে মিলে তদবির করে কাজটি হয়েছিল। যে বছর ঘোষণা করেছিলেন উনি বলেছিলেন এই আর্থিক বছর, উনি এসেছিলেন জানুয়ারির 27 জানুয়ারি, বলেছিলেন মার্চের মধ্যে আপনারা কাগজপত্র জমা দিন, যদি এই বছর আর্থিক বছরে না হয় পরের বছর হলেও আমরা দেব। সেই পরের বছর আমাদের সেই অনুদানটা মিলেছিল। 2009 খ্রিস্টাব্দে এই হলটি তৈরি হয়, 2009-এ তৈরি হয়, তখনও এসেছিলেন মাননীয় মন্ত্রী সুভাষ চক্রবর্তী এই হলটি প্রসঙ্গে। আমরা কথাবার্তা বলছিল, নবদ্বীপের এখানে এসেছি কিনা আমি জানি না, নবদ্বীপের হিন্দি স্কুলের একজন স্টুডেন্ট, একজন নবদ্বীপকে ভীষণভাবে ভালোবাসে, রাজা এখানে এসেছে কিনা জানি না। রাজা আমাকে প্রথম বলে এই বিষয়টা যদি এইখানে আলোচনাটা করা যায়, তাই রাজার কাছে আমরা কৃতজ্ঞ, তার কাছে কৃতজ্ঞতা আমি প্রকাশ করলাম। আর কথা নয়, এবার আমরা শুনব সেই বিষয়ের আলোচনা। তার আগে কথামুখ বলবে সিরাজুল ইসলাম। সুরহীন হয়ে আসে সব সঙ্গীতের ধার, কোথা হতে অলক্ষিতে তুমি জাগাও সুর, মহান সঙ্গীতে প্রাণ হয় ভরপুর। মঞ্চে উপস্থিত আছেন বকুলতলা বিদ্যালয় প্রাক্তন ছাত্র সম্মেলনের সম্মাননীয় সভাপতি নির্মলকান্তি দেব মহাশয়, উপস্থিত আছেন
আজকের মুখ্য আলোচক বিশিষ্ট সাংবাদিক দেবাশিস বন্দ্যোপাধ্যায়, আর আপনারা উপস্থিত আছেন আমার খুব কাছের মানুষ প্রিয়জন, প্রত্যেককে চিনি, নবদ্বীপের বিদগ্ধ জনমণ্ডলীর একাংশ। আমি খুব অল্প কথায় আপনাদের কিছু তথ্য, কিছু সংবাদ পরিবেশন করব। দেবাশিস দার মতো আমারও গত সপ্তাহে কলকাতার বরানগরে একটা কঠিন আলোচনা ছিল, শ্রী চৈতন্যের আলোকে বিষ্ণু প্রিয়া দেবী। আলোচনাটা আমার কাছে খুব কঠিন ছিল, চৈতন্য প্রসঙ্গ এসেছিল, আজকে আপনারা আলোচনা শুনবেন। 1987 সালে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন অধ্যয়ন করি, আপনারা তার নাম জানেন, নরেশ চন্দ্র জানা, বিশিষ্ট অধ্যাপক, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদের রায় রামানন্দ সংবাদ পড়াচ্ছিলেন। পড়াতে গিয়ে তিনি ব্যাখ্যা করছিলেন বিভিন্ন তত্ত্ব এবং তথ্য। পড়াতে পড়াতে তিনি একটা কথা বলেছিলেন, চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা করছিলেন যে শ্রী চৈতন্যদেব রসরাজ মহাভাব দুই এক রূপ, একই দেহে তিনি রসরাজ মানে শ্রীকৃষ্ণ এবং মহাভাব স্বরূপিণী রাধা। এইটা বলার সময় সময় আমি দাঁড়িয়ে বললাম, স্যার একটা জিজ্ঞাসা, বলো কি বলতে চাও? আমি রসরাজ মহাভাব দুই এক রূপ মানে শ্রীকৃষ্ণ এবং রাধা, এই দুজনে টু ইন ওয়ান। শ্রী চৈতন্যদেব বললেন, হ্যাঁ ঠিক বলেছ, আমি তিনি ভগবান তাহলে বলে নিশ্চয় ভগবান, যেহেতু কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই স্বয়ং ভগবান, তাহলে চৈতন্যদেব ভগবান। বলল হ্যাঁ, এটা পদকারের বর্ণন অনুসারে, গৌড়ীয় বৈষ্ণব দর্শন অনুসারে ঠিকই কথা। আমার একটা প্রশ্ন আছে, ভগবানের অসীম ক্ষমতা, একটা উদাহরণ কোথা থেকে আপনি দেবেন জানি নে, আমি খুঁজে পাইনি, বলুন ভগবান শ্রী চৈতন্য একটা মৃত মানুষকে বাঁচিয়েছেন, ভগবানের অসীম ক্ষমতা যে একটা মৃত মানুষকে বাঁচিয়েছেন আপনি কোন গ্রন্থে পেয়েছেন? বলুন, না পাইনি, তিনি কোন মৃত মানুষকে বাঁচাননি। আমি তাহলে ভগবানের মাহাত্ম কোথায়? আমাকে বলেছিল যে কোথায় বাড়ি তোমার, আমি বলেছিলাম যে শ্রীধর নবদ্বীপ পরিমণ্ডলে মায়াপুরে আমার বাড়ি। বলো তাহলে তুমি তো অনেক কিছুই জানো আমার মনে হয়, তবে তোমাকে একটা কথা বলি, শ্রী চৈতন্যদেব একটাও মৃত মানুষকে বাঁচাননি, কিন্তু তিনি একটি মৃত জাতিকে বাঁচিয়েছিলেন। একটা মানুষের থেকে একটা জাতির সংখ্যা বেশি, কোটি কোটি মানুষকে তিনি বাঁচিয়েছিলেন। এত অদ্ভুত, সত্যি কথা বলেছিলেন, একটা জাতিকে তিনি বাঁচিয়েছিলেন, এবার কিভাবে বাঁচালেন? রেনেসাঁস মানে নবজাগরণ, ইতালিতে হয়েছিল ইউরোপের সমগ্র দেশে অষ্টাদশ শতাব্দীর শেষে, আর ঊনবিংশ শতাব্দীতে নবজাগরণ হয়েছিল। প্রথম প্রথম আমরা ভাবতাম, আমরা অনেকেই ভাবি বোধ হয় যে কেরোসিনের প্রদীপের বদলে ইলেকট্রিক বাতি এলো, এটা নবজাগরণ, মাটির ঘর পাকা বাড়ি হয়ে গেল, এটা নবজাগরণ। এটা নবজাগরণ নয়, মানুষের মন কত প্রসারিত হলো, উন্নত হলো, সমৃদ্ধ হলো, সেটাই নবজাগরণ। শ্রী চৈতন্যদেব একটা জাতির অভিমুখকে ঘুরিয়ে দিচ্ছেন, কিভাবে ঘুরিয়ে দিচ্ছেন, খুব আশ্চর্য কথা। কিন্তু আপনি ভগবান কথাটা বাঁ দিকে রাখুন, মানুষ চৈতন্য কিভাবে একটা সমাজের অভিমুখ ঘোরাচ্ছেন, অভিমুখ যদি না ঘোরানো যায় নবজাগরণ আসে না।
রাজা ঘোষণা করলেন প্রজাদের যে তোমার যার কাছে ছাগল আছে আগামী শুক্রবারের দিন তোমার ছাগলগুলোকে উত্তম রূপে খাইয়ে আমার রাজপ্রসাদে নিয়ে আসবে যে ছাগলকে সর্বাপেক্ষা উত্তম রূপে খাওয়াতে পারবে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে শুক্রবার দিন 50 জন ছাগলওয়ালা লাইন দিয়েছে অসম্ভব ভালোভাবে খাইয়েছে 7 দিন সময় পেয়েছেন তো আর আসার দিন তো ছাগল যা খায় জানেন ঘাস ছোলা গমের ভুষি এসব খাইয়ে ছাগল নিয়ে এসে 50 জন লাইন দিয়েছে রাজামশাই বাক্সে টাকা নিয়ে 1,00,000 টাকা করে বান্দির বাঁধা যার ছাগল প্রথম হবে তাকে পুরস্কৃত করবেন একে একে ডাকে ভাই এসো প্রথম জন ছাগল নিয়ে এলো রাজামশাই বললে থামো আমি পরীক্ষা করে 1,00,000 টাকা দেব সত্যিই তুমি উত্তম রূপে ছাগলকে খাওয়াতে পেরেছো কিনা এটা আমি পরীক্ষা করব রাজামশাই কোন যন্ত্রপাতি কাছে রাখেননি উত্তম রূপে ছাগলকে খাওয়াতে পেরেছেন কিনা যে মানুষগুলো দাঁড়িয়ে আছে পরীক্ষা করবেন একটা কাঁঠালের পাতাওয়ালা ডাল নিয়ে প্রথম যে ছিল ছাগল নিয়ে যেই এগিয়ে এসেছে কাঁঠালের ডালটা যেই ধরেছে ছাগল গপ করে খেয়ে ফেলেছে বলল ভাই তুমি ফেল তুমি অকৃতকার্য তুমি যদি উত্তম রূপে ছাগলকে খাওয়ালে তাহলে আবার কেন খেতে যাচ্ছে তাহলে তুমি উত্তম রূপে ছাগলকে খাওয়াতে পারো চলে যাও দ্বিতীয় জনের ক্ষেত্রে ওই একই হলো রাজামশাই যেই ডাল ধরলেন কাঁঠালে ছাগল গপ করে খেয়ে ফেলল বললো তুমিও ফেল উত্তম রূপে যদি ছাগলকে খাওয়ালে হে তবে ছাগল কেন আবার খেতে যাচ্ছে তাহলে তার খাওয়া উত্তম রূপে হয়নি অপূর্ণ আছে তার আহার এইভাবে 49 জন ছাগলওয়ালা সব সাইডে দাঁড়িয়ে গেল প্রতিযোগিতা থেকে আউট হয়ে গেল 50 নম্বর ছাগলওয়ালা এগিয়ে এলো রাজামশাই ঠিক সেইভাবে সেই কাঁঠালের পাতাওয়ালা ডাল সামনে ধরেছে সারি করে ছাগল উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে রাজামশাই আশ্চর্য কথা বললো ভাই তুমি দড়ি ধরে টান দিয়েছ বোধহয় বললো রাজামশাই দড়িটা আপনি ধরে থাকেন না দড়িটা আপনি ধরুন রাজামশাই বাঁ হাতে দড়ি ধরে ডান দিকে ডান হাত দিয়ে যেই পাতা দিয়ে যে ছাগল দড়ি ছিঁড়ে উল্টো দিকে মুখ করে দিল 10 বার পরীক্ষা করেছেন 1,00,000 টাকা কম নাকি রাজামশাই পুরস্কৃত করবেন বললো ভাই তুমি কৃতকার্য 1,00,000 টাকা তোমার প্রাপ্য রাজামশাই সঙ্গে সঙ্গে 1,00,000 টাকা ছাগলকে দিয়ে দিলে ও টাকা নিয়ে ছাগল নিয়ে চলে যাচ্ছে 49 জন ছাগলওয়ালা এবং রাজা নিজেও বললো ভাই একটা কথা জিজ্ঞাসা করি টাকা ফেরত নেব না ছাগল কি খাইয়েছিলে যে ছাগল 49টা ছাগল খেতে যাচ্ছে আর তোমার ছাগল কিছু খেল না খাবার দেখে উল্টো দিকে মুখ ঘোরায় আশ্চর্য কথা খেজুর গুড়ের পাটালি দিয়ে পায়েস টায়েস খাইছ নাকি বললো রাজামশাই ছাগলকে আমি কিছুই খাওয়াই আপনি যে গত সপ্তাহে ঘোষণা করেছিলেন যে উত্তম রূপে ছাগলকে যে খাইয়ে নিয়ে আসতে পারবে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেয়া হবে সেই দিন থেকে আমি ছাগলকে প্র্যাকটিস করিয়েছি অভ্যাস করিয়েছি ছাগল যেটা খায় সেটা মুখের কাছে ধরি আর যেই খেতে যায় আর ডান্ডা দিয়ে মুখে মারি 3-4 দিন রাজামশাই ছাগল মার খেয়েও খেতে যেত খেতে আছে তো যতই মারুক ডান্ডা দিয়ে ছাগল খায় রাজামশাই এই গতকাল থেকে ছাগলের একটা অভ্যাসে পরিণত হয়েছে খাবার দেখালেই মারের ভয়ে মুখ উল্টো দিকে নিয়ে যায় চৈতন্যদেব আমাদের সমাজকে
রাজা মশাইয়ের ওই ছাগলের ওই ডান্ডা নিয়ে এসেছিলেন, ওই ডান্ডা মেরে আমাদের প্রবৃত্তিকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছিলেন, আমাদের মাইন্ডকে, আমাদের মনকে উল্টো দিকে ঘুরিয়ে দিলেন। এই যে ঘুরিয়ে দেওয়াটা অভিমুখ পরিবর্তন করার নাম রেনেসাঁস। চৈতন্যদেব কিন্তু এটা করেছিলেন। অনেক সময় দেখবেন দুর্গাপুরে একটা ঘটনা হয়েছিল, আপনারা কোরাজাত বাবুর মুখে শুনতে পাবেন। এক বক্তৃতায় আমি বলেছিলাম 1533 সালে শ্রী চৈতন্য দেবের মৃত্যু হয়। সভার পরে দুর্গাপুর হরিসভার উদ্যোক্তারা আমাকে ঘিরে ধরে আক্রমণ করেছিলেন যে মৃত্যু কথাটা কেন বললেন, ভগবানের মৃত্যু নেই, অপ্রকট হয়েছিলেন এই কথাটা কেন আপনি বলতে পারেন। খুব ওরা তারা, আমি ব্যাখ্যা দিতে পারিনি, গোরাচাঁদ বাবু পরে ব্যাখ্যা দিয়ে আমাকে উদ্ধার করেছিলেন এই যে মৃত্যু কথাটা বলেছিলেন। আসলে আমরা একটা জিনিস বুঝি, আপনারাও বোঝেন যে চৈতন্যদেব ভগবান কি মানুষ এটা নিয়ে কোনো তর্ক নেই, কিন্তু কোনো তর্ক নেই। আমি সমস্ত গ্রন্থ অধ্যয়ন করে দেখেছি, যারা বিশিষ্ট মনীষী যারা গবেষণা করেছেন, মানুষ চৈতন্য ভগবান হয়েছেন এবং মানুষ কিভাবে ভগবান হন সেটা চৈতন্যদেব নিজে দেখিয়ে দিয়েছেন তার দেবগণ চরিত্র আদর্শের মধ্যে দিয়ে। এবং শুনলে আশ্চর্য হবেন, আশ্চর্য হওয়ার কথা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত বাস্তববাদী সাহিত্যিক ছিলেন, কিন্তু কঠোর বাস্তববাদী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডে ইন্দ্রনাথকে দেখে তিনি একটা কথা বলছেন, ওই লোকটি কি মানুষ জিজ্ঞাসা চিহ্ন, দেবতা জিজ্ঞাসা চিহ্ন, পিশাচ জিজ্ঞাসা চিহ্ন, কেউ আবার জিজ্ঞাসা চিহ্ন। শরৎচন্দ্র মানুষ ইন্দ্রনাথকে একবার দেবতা বলেও জিজ্ঞাসার চিহ্নের সামনে সম্মুখে দাঁড়িয়ে বলল। মনুষ্য চরিত্রের কিছু গুণ থাকে, যে গুণগুলো আমাদের মাপকাঠির ঊর্ধ্বে যায় না কখনো। আমরা এখানে যারা বসে আছি আমরা প্রত্যেকেই সমান বা 19-20। ধরুন রাস্তা দিয়ে দেখলেন একটা লোক একটা বড় যাত্রী বোঝায় বাস মাথায় তুলে নিয়ে আসছে, আমরা বলি ও লোকটি হয় ভগবান, নাই পিশাচ, নাই দেবতা। মনুষ্য চরিত্রের ঊর্ধ্বে তার স্থিতি, অর্থাৎ অতিলৌকিক জীব আমরা তাকে ভাবি এইরকম। চৈতন্যদেব কিন্তু এমন কাজটি করেছিলেন যে কাজ তার মানব চরিত্রকে অতিক্রম করে এমন একটা জায়গায় পৌঁছেছিল আমরা সাধারণ মানুষ তাকে আর মাপতে পারেনি, আমাদের ফিতে আর কুলোইনি, আর কুলোইনি বলেই আমরা তাকে ভগবান বলেছি। শুধু তাই নয়, চৈতন্যদেব জীবিত ছিলেন, তার ভক্তরা তাকে পুজো করছেন। তস্য হর পদ কমল চৈতন্য দেবায় নম, এই কথা বলে তাকে পুজো করছেন চৈতন্যদেবের জীবিত কালে। তাহলে মনুষ্য চরিত্রের কি উত্তরণ ঘটে, রবীন্দ্রনাথ রামায়ণী কথাতে এটা ধরেছিলেন যে মানুষ রামচন্দ্র কি করে ভগবান হলেন। রবীন্দ্রনাথ বলেছেন, মানুষ নিজ গুণে ভগবান হইয়া ওঠে, মানুষ নিজের গুণে চারিত্রিক মাহাত্ম্যে ভগবান হয়ে ওঠে। ভগবান ছোট কাজ করে মানুষ হয় না, ইতিহাসে তার প্রমাণ প্রমাণ নেই। চৈতন্যদেব কিভাবে ভগবান হয়ে উঠলেন এটা আমরা ইতিহাসে পাই। আসলে তার আবির্ভাব লগ্নটি ছিল অন্যভাবে, অনেকে ব্যাখ্যা করেন, গীতার কথা বলেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ভগবান যুগে যুগে নেমে আসেন
যখন সমাজে অনাচার দেখা দেয় যখন সাধুদের পরিত্রাণ দরকার দুষ্কৃতীদের বিনাশ দরকার আসলে চৈতন্যদেব যে সময় আবির্ভূত হয়েছিলেন সেই সময়টা ছিল অত্যন্ত কঠিন সময় ভয়ঙ্কর কঠিন সময় ধরুন দেশের কোন শাসক বিখ্যাত কোন যুগে তিনি সিংহাসন আরোহণ করেছেন সেই যুগ প্রেক্ষিত তাকে ছোট বা বড় বা মহনীয় করে তোলে মহাপ্রভু যে যুগে আবির্ভূত হয়েছিলেন আপনারা শুনলে আশ্চর্য হবেন জানেন সেদিন একটা অনুষ্ঠানে আমি বলছিলাম একজন বলল মুসলমানরা শুনলে কিছু বলবে না তো আমাদের দেশে দেখবেন 1202 অথবা 3 বক্তিয়ার খলজির নবদ্বীপ আক্রমণের আগে পর্যন্ত একটা মুসলমান দেখাতে পারলেন না ত্রয়োদশ শতকের সূচনার আগে বাংলায় একটা মুসলমান নেই বাংলায় প্রায় 3 কোটি মুসলমান কোথা থেকে 4 কোটি মুসলমান এখন 3 কোটি প্রায় কোথা থেকে এই যে আমি সিরাজুল ইসলাম আমার যদি ডিএনএ পরীক্ষা করেন বা সেই রকম যদি কোনো যন্ত্রপাতি থাকে যে প্রথা চালু করেছিলেন খুব বাজে প্রথা একটা সমাজের মিলন ক্ষেত্রকে শতধা বিভক্ত করে দিয়েছে একটা মুষ্টিমেয় জনসংখ্যার মানুষ সমাজের দ্বন্দ্ব মুন্ডের মালিক হয়ে বসেছিল আর বৃহত্তর জনগোষ্ঠী অবান্ত বৌদ্ধ ধর্মের বিনাশের কিন্তু এটাও কারণ তার তো মোর ঘর নাহি পরিবেশি হারি তো ভাত নাই নীতি আবেশি বৌদ্ধ পদকার সিদ্ধাচার্যরা বলছেন টিলার উপর আমার ঘর নেই ঘর কোনো প্রতিবেশী নেই ব্রাহ্মণদের অত্যাচারে টিলার উপর ডোম শবর চণ্ডাল এরা বসবাস করতেন এই যে অস্পৃশ্যতা এই যে সামাজিক সাম্যের বিনাশকে ভেঙে দেওয়া এটা মানুষকে কিন্তু বিচ্ছিন্ন করে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা সম্প্রীতিকে একদম পুরো পোকার মতো কুড়ে কুড়ে খায় চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে আমাদের দেশ কিন্তু এইরকম অবস্থায় ছিল বক্তিয়ার খলজি বিহার শরীফে কোরাচারবাবু বলছিলেন তরবারি এনেছিলেন আমি স্যার তরবারিটা বলবেন আর এক হাতে কোরআন এনেছিলেন ওইটা বলেন দুই হাত তো বললো এক হাতে কোরআন আর এক হাতে তরবারি আমি বললাম এটা তরবারিটা আপনি রাখেন না আমাদের মঙ্গল হবে হয়তো এনেছিলেন ওটা বললে দরকার নেই এই যে এদেশের হাজার হাজার নির্যাতিত বাঙালি হিন্দু বিহার শরীফে গিয়ে বক্তিয়ার খলজিকে বলেছিল হাতে ওটা কি বলে এটা কোরআন বলে কোরআন মানে বলে ধর্মগ্রন্থ বলছে আবার ধর্ম ধর্মের জন্যই আমরা এত অপান্ত বঞ্চিত পতিত নিপীড়িত আমাদের কোনো অধিকার নেই আমরা কোন জাতির মানুষ সেটা আমরা ভুলে যাচ্ছি বললো না এটা সে ধর্ম নয় এটা কোরআন মানে এই ধর্মগ্রন্থে লেখা আছে পৃথিবীতে সব মানুষ কিন্তু সমান কোন মানুষের মধ্যে কোনো ভেদ নেই বলে আছে বলো হ্যাঁ এখনো দেখবেন যদি মন্ত্রী ফিরহাদ হাকিম রেড রোডে নামাজ পড়েন আপনি কোনোদিন দেখবেন তার পাশে যদি একটা ভিখিরি দাঁড়ায় ফিরহাদ হাকিম কখনো বলবেন না যে একটু সরে দাঁড়ান ভিখিরির পাশে যদি সিকিউরিটি ওকে সরিয়ে না দেয় তাহলে ফিরহাদ হাকিমের কাঁধ আর ওই ভিখিরির কাঁধ যদি এখানে না ঠেকে তাহলে কিন্তু নামাজ হবে না কাতারে দাঁড়িয়ে যারা মুসলমান রাতে রোজা করেন মসজিদে যান আপনার চরম শত্রু আপনার দুটো সন্তানকে খুন করেছে নামাজের আজান শুনে ছুটতে ছুটতে এসে আপনার পাশে দাঁড়িয়ে গেল কাঁধে কিন্তু কাঁধ ছোঁয়াতে হবে
나올 나마즈 হবে না ইসলামের এই সাম্যবাদ এ দেশের মানুষকে খুব আকর্ষণ করল বলে ধর্ম এরকম হয় না কি দলে দলে মুসলমান হয়েছিল নিপীড়িত নির্যাতিত হিন্দু আজকে 10 পুরুষ আগে শুধু সিরাজুল ইসলাম নাই বাংলার একটা মুসলমান আরব থেকে তুর্কিস্তান থেকে আফগানিস্তান থেকে আসেনি সব ধর্মান্তরিত মুসলমান চৈতন্য দেব এসে কিন্তু একটা কথা বলেছিলেন কোরআনের সাম্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হলে তার থেকে উন্নততর সাম্যবাদ দেখানো দরকার তাহলে কিন্তু ইসলামকে হটানো যাবে না তিনি একটা খুব সহজ সরল কথা বলেছিলেন জীবে সম্মান জীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান সমস্ত মানুষকে জীবকে কৃষ্ণ জ্ঞানে সম্মান দাও সবাই বলে কি কি কথা তাই না সমস্ত জীবের মধ্যে কৃষ্ণ এবং কৃষ্ণ জ্ঞানে জীবকে সম্মান দেওয়ার কথা বলা হ্যাঁ মহাপ্রভুর জয় কিভাবে হচ্ছে দেখুন হুসেন শাহের রাজত্বকাল 1486 মহাপ্রভু আর 1493 হুসেন শাহ বাংলার সিংহাসনে বসেছেন হুসেন শাহ মুসলিম রাজত্বকালে একটা সামাজিক বিপ্লব নিয়ে আসছে কি বিপ্লব ধর্ম বিপ্লব এবং এমন একটা ধর্ম নিয়ে আসছে যে ধর্ম কোরআন ইসলামীয় সাম্যবাদকে প্রতিহত করতে হবে কি বুদ্ধি দেখুন ধী শক্তি কিভাবে প্রতিহত করছে একটাও হিন্দুকে মুসলমানকে হিন্দুতে নিয়ে আসেননি মহাপ্রভু কোনদিন দেখবেন না কোন জায়গায় শুধু অভিমুখ চেঞ্জ করেছিল ছাগলের যে গল্পটা বলেছিলাম যে মুখটাকে ঘুরিয়ে নাও মহাপ্রভু মুখটাকে ঘুরিয়ে দিয়েছিলেন জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান এই সাম্যবাদের কথা মানুষকে আমার একত্রিত করেছে উদ্ধার হয়েছিল করা জানে হাজার হাজার মুসলমান আমি মুসলমান আমাকে পাকিস্তানে দেবেন আরবে দেবেন 3 মাস পরে দেখবেন আমার মৃত্যু খবর আসবে আসবে আমি মুসলমান তাহলে মুসলমান কান্ট্রিতে আমি বাঁচতে পারছি না কেন দার্জিলিং এর কমলা লেবু বকুলতলার মাঠে চাষ করুন লেবু হবে একটাও মিষ্টি হবে না টক হবে না লেবুর মতো হবে দেখতে কিন্তু তো লেবুই নয় এই মাটির রস এই বাতাস এই জল যেভাবে পরিপুষ্ট হয় একটা মানুষ জাতি তকমা কৃত্রিম অনুকূল ঠাকুর একটা কথা বলেছেন সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে মানুষ বাঁচে পারে সম্প্রদায়টা কখনো ধর্ম হয় না ধর্ম এমন একটা জিনিস সেখানে মানুষ বাঁচে পারে একটা জমিতে আম গাছ লাগাবেন নিম গাছ লাগাবেন আখ গাছ লাগাবেন ভাববেন আখ মিষ্টি তাহলে তেঁতুল বা আম এগুলো সব মিষ্টি হয়ে যাবে কিছুই হবে না যে যার বৈশিষ্ট্য নিয়ে বেড়ে উঠবে মাটির গুণে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যে ভৌগোলিক পরিমণ্ডলে বিবর্ধিত তার সংস্কৃতি তার নিজস্ব সংস্কৃতি সেই সংস্কৃতি থেকে বিচ্যুত হলে মানুষ অবলুপ্ত হয় না জাতি অবলুপ্ত হয়ে যায় বাংলা ভাষা আমাদের থাকতো না কিছুই লেখেননি শিক্ষাস্তকের 38 শ্লোক ছাড়া চৈতন্য দেবের রচনা আর খুঁজে পাওয়া যায় না অথচ আশ্চর্যের কথা এখানে যারা সাহিত্যের ছাত্র আছে বাংলা সাহিত্যের ইতিহাসে একটা যুগ চৈতন্য যুগ সেটা 16 শতাব্দী এবং সেটা স্বর্ণযুগ কি আশ্চর্য যিনি কিছুই লিখলেন না তার নামে একটা স্বর্ণযুগ চিহ্নিত হয়ে গেল আসলে সাহিত্য তো ফুলের বাগান যদি উপযুক্ত পরিবেশ থাকে তাহলে আমাদের মনের বাগানেও পাপড়ি মেলতে চায় প্রতিভার কুসুম প্রতিভার কুসুম পাপড়ি মেরেছিল
চৈতন্য দেবের সাম্যবাদের মাটিতে, আর এই সাম্যবাদ ছিল অকৃত্রিম, কোন রকম ভোট সাম্যবাদ নয়। তিনি মানুষকে বাঁচাতে এনেছিলেন, এসেছিলেন হিন্দুকে নয়, মুসলমানকে নয়, একটা জাতি কিভাবে বাঁচবে। একটু আগে বিপ্লবটা বললেন সত্যেন্দ্রনাথ দত্ত, সে কথাই স্বীকার করেছেন, ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্ব ভূপের ছায়া, বাঙালির হিয়া অমীয় মথিয়া নিমাই ধরেছি কায়া। আমাদের বাঙালির জনগণ মনে অধিনায়ক, তিনি নিজে অনেক কিছু পারেননি, নিত্যানন্দকে দিয়ে বললো এটা করো, বললো কোথায়, বললো যে পল্লীতে পল্লীতে নির্যাতিত মানুষের মধ্যে ঢুকে পড়ো, বললো ওইখানে ঢুকলে যাচ্ছা হয়ে, বললো না যাচ্ছা ছেলের হাতের মোয়া, ওটাকে বাইরে ফেলে দাও। জাত জাত করে সমাজ গেল, শুনলে আশ্চর্য হয়ে যাবেন নিত্যানন্দ যেভাবে জীবন যাপন করতেন বৈষ্ণব সমাজে, এখনো তিনি বোধহয় এই জন্যই উপেক্ষিত। রবীন্দ্রনাথ তার কালান্তর গ্রন্থের লোকহিত প্রবন্ধে বলেছেন, যে বড় সে সহজেই ছোটর উপকার করতে পারে, কিন্তু উপকার করা কঠিন আছে। ধরুন 10 ফুট একটা লোক কাঠের ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, কাঠের ব্রিজের মাঝে মাঝে ফাঁক আছে, কাঠের পাটাতনের মাঝে মাঝে, আর 2 ফুট একটা লোক, ছোট লোক, গরিব মানুষ, তার সামনে বললো বাবু 2 দিন খাইনি, আমাকে একটা টাকা দিন না, রুটি কিনে খাবো। 10 ফুট মানুষটা পকেট থেকে 5 টাকার একটা কয়েন তার হাতে দিতে গেলে তাকে নিচু হতে হবে, যদি ওপর থেকে ছেড়ে দেয় পয়সাটা তাহলে হাতে পড়তেও পারে নাও পড়তে পারে, নিচেই পড়লে কাঠের পাটাতনের ভাগ দিয়ে ব্রিজের নিচে জলে পড়ে যাবে। যে দিল তার উপকার হবে না, যাকে দিল তার উপকার হবে না। তাহলে ছোটর উপকার করতে হলে বড়কে নিচু হতে হবে। চৈতন্য দেব নিত্যানন্দকে বলেছিলেন, ছোটর উপকার করতে হলে তুমি বড় নিচু হও, ছোটর সমান হও। ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানবেন কৃতজ্ঞ সদা হরি। নমস্কার। ত্রিনাদপি শুনিচেন, বড়কে নিচু হতে হয়। আমরা এতক্ষণ ধরে কথা মুখে যা শুনলাম তাতে সত্যি বিভোর হতে হয়। 15 শতাব্দীর শেষ দিকে অস্থির বাংলা, অশান্ত সামাজিক পরিবেশ, সেই রকম সময়ে 1486 খ্রিস্টাব্দে জুলিয়ান ক্যালেন্ডার মতে 8ই ফেব্রুয়ারি, গ্রেগরিয়ান ক্যালেন্ডার মতে 27শে ফেব্রুয়ারি নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেন চৈতন্যদেব। একটি কথা বলেছিলেন, একটি কথা বললেন, সম্প্রদায় হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ইহুদি, এরা সব সম্প্রদায়, ধর্ম কিন্তু মানব ধর্ম। আপনাদের কাছে একটি কথা বলি, অনেকে জানেন হয়তো, সিরাজুদ্দৌলা বলছিলেন এখানে, চৈতন্যদেব কিন্তু কখনো কোনো মুসলিমকে হিন্দুত্বে ধর্মান্তরিত করেননি। সিরাজুল ইসলাম সাম্প্রদায়িকভাবে মুসলিম, সিরাজুল ইসলাম দীক্ষা নিয়েছেন অনুকূল গোস্বামীর কাছ থেকে, বা তাদের ছোটদা মেজদা কারা আছে তা সিরাজুল্লাহ ভালো বলতে পারতেন, তার কাছে কিন্তু ধর্মান্তরিত হননি। আর খুব বেশি কথা নয়, এবার আমরা মূল আলোচনায় আসব, আলোচনা করবেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। যুদ্ধা একবার কথা বলে ফেলিয়ে মুখ খুলে ফেলিয়ে তারপরে বসে হাঁটতে হয় বাকি কথা, কারণ যা যা ভেবে এসেছিলাম দেখলাম ছেলে যুদ্ধা সবই একটু 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 করে ছুঁয়ে দিয়েছে। তো আমি দুটো গল্প বলি, দুটো গল্প দিয়ে শুরু করি, দুটোই চৈতন্যদেবের গল্প। প্রথম গল্পটা প্রায় 100 বছর আগেকার গল্প, এই গল্পটা আপনারা অনেকে পড়েছেন হয়তো,
কিংবা যদি না পড়ে থাকেন আমি বলবো পড়বেন কতটা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চুয়াচন্দন, আমার পড়া চৈতন্যদেবকে নিয়ে অসংখ্য লেখালেখি বলতে একটি অন্যতম পড়া লেখা কিছু নাই। চন্দন একজন বিদেশি গণিত নবদ্বীপ নগরীতে সে নেমেছে নৌকোথামি, তখন আপনারা জানেন নবদ্বীপ অত্যন্ত সমৃদ্ধ একটি জলপথ, এবং সেখানে নেমে সে শহর দেখতে বেরিয়েছে এবং বেরিয়ে গঙ্গার ঘাটে স্নান করছে এক অষ্টাদশী তরুণী, তাকে দেখে সে মোহিত হয়, পিছন পিছন তার বাড়ি অব্দি যায়, এবং বাড়িতে যে বাড়িতে সে ঢুকলো মেয়েটি সে বাড়িটা দেখে সে বুঝতে পারলো অত্যন্ত অভাবী নিম্নবিত্ত একটি বাড়ি, যে বাড়ির বারান্দাতে খুব বয়স্ক একজন মহিলা বসে ওই চুন সুপুরি খয়ে ইত্যাদি সমস্ত সে বিক্রি করছে। এবারে সে এবার চুয়া কিনতে চায়, তাকে তো কিছু বলতে হবে, সে তো গণিত, এবং এই চুয়া শব্দটা ভারী দোতনার মধ্যে দিয়ে ব্যবহার করেছেন শরদিন্দু। পরে জানা গেল ওই যে মেয়েটি তার নাম চুয়া। শেষ পর্যন্ত যেটা জানা গেল কিছুই নয় যে এই মেয়েটি তৎকালীন নবদ্বীপ শহরের অত্যন্ত দাপুটে একজন কোট আনকোট দাদা, তার জন্য নির্ধারিত হয়ে আছেন একটা নির্দিষ্ট দিনে তাকে দাদা তুলে নিয়ে চলে যাবে, এবং তাকে পাহারা দেওয়ার জন্য একজন মহিলাকে রেখে দেওয়া হয়েছে বাড়িতে ইত্যাদি ইত্যাদি। এই মধ্যবর্তী পর্যায়ে চৈতন্যের অনুপ্রবেশ, এবং গল্পটা শেষ হচ্ছে, আমি পুরো গল্পটা এভাবে বলছি এখানে, যে চৈতন্য একদম নৌবহর সাজিয়ে নদীর সমস্ত জেলে নৌকোকে অর্গানাইজ করে ভাড়া করে সেই মেয়েটিকে উদ্ধার বার করে নিয়ে এসে চন্দনের হাতে তুলে দিলেন এবং একদম মাঝ নদীতে দিয়ে তাদের পৌঁছে দিয়ে দেন এই নবদ্বীপের যিনি শাসক তার নাগারের বাইরে, এবং তিনি ফিরে আসেন। খুব সাধারণ একটা ব্যাপার, চৈতন্যদেবের মতন মানুষ, তিনি একটা সাধারণ পাতি পুরুষ এবং নারীর প্রেম, তাকে এক করার জন্য কি সাংঘাতিক মাপের ঝুঁকি নিচ্ছেন। গল্পের নির্মাণটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস আপনারা সবাই জানেন একটু অন্যরকম। আমি অনুরোধ করব যারা পড়ছেন একটু পড়তে, এক চৈতন্য, যে চৈতন্য কিন্তু কোথাও শ্রীযুক্ত যেটা বলছেন কোথাও তিনি দেবতা নন, কোথাও ঈশ্বর নন। আর এর পরের গল্পটা উল্টো গল্প, এই মানুষ চৈতন্যকে দেবতা করে তোলার গল্প। করোনা তখন আসেনি, ২০১৭ আমার কর্মক্ষেত্রের বন্ধু অলোক মুখোপাধ্যায় সে আমাকে বলতে দেবশেষ আমি চৈতন্যকে নিয়ে একটা লিখছি, একটা লেখা করছি, নবদ্বীপে যাবো। তখন আমাদের পুরাতন বাস স্ট্যান্ড ভাঙা হয়নি, ওইখানে তিন চার দিন থাকলে নবদ্বীপ ঘুরে বেড়ালে। কি লিখছ? একটা নাটক লিখছে, নাটকটির নামই হচ্ছে চৈতন্য। এই নাটকটা বহুরূপী প্রযোজনা করলেন, তখন কুমার রায় গেছে কিন্তু অসুস্থ, নাটকটি সরাসরি পরিচালনা করলেন তারাপদ মুখোপাধ্যায়, এবং নবদ্বীপের আমাদের সরস্বতী সেই নাটকে সুরারোপ করেছিলেন। নাটকটা শেষ দৃশ্যের গল্পটা শুধু বলি, চৈতন্য তখন সাংঘাতিক জনপ্রিয় আর কি, মানে যাকে বলে তরুণ তুর্কি একজন সেলিব্রিটি, তাকে ঘিরে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ তার কাছে আসছেন, তাকে নানা রকম অভাব অভিযোগ জানাচ্ছেন, চৈতন্য তার মতো করে সেগুলো চেষ্টা করছেন সমাধান করতে। তাকে ঘিরে জনতার উদ্বেলিত জনতার ভিড় বাড়ছে। নাটকের শেষ দৃশ্যে এক জায়গায় দেখা যাচ্ছে চৈতন্যকে দেখা যাচ্ছে না, চৈতন্য বই চৈতন্য বই হই হই চলছে। একটা সময়ে এই সমস্ত ভিড় হইচইগুলো স্থির হয়ে গেল, যারা নাটক করেন তারা জানেন ফ্রিজ শট, আলোটা আস্তে আস্তে কমে গিয়ে একটা কেন্দ্রে গিয়ে আলোটা পড়লো, এবং এই মানুষগুলো যারা ভিড় হয়েছিল অনেকটা পিরামিডের মতন, তারা আস্তে আস্তে যেভাবে পদ্ম ফোটে ফুলে যেতে লাগলো, আর তার মাঝখান থেকে একটা বিগ্রহ উঠে এলো, যে বিগ্রহটি আমরা দেখতে পাই নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া সেবিত মহাপ্রভু। অর্থাৎ মানুষ চৈতন্যকে বিগ্রহ,
শরদিন্দু লিখলেন চৈতন্যের মানুষের মানুষ চৈতন্যের গল্প, আর অলোক মুখোপাধ্যায় লিখলেন চৈতন্যের মানুষ থেকে দেবতা হয়ে যাব। আমার আজকে বক্তব্যের বিষয় একটু উল্টো পথে যাবে, চৈতন্যের দেবতা হওয়ার গল্প নয়। যে চৈতন্য দেবতা নন, যে চৈতন্য মানুষ চৈতন্য, যিনি জেলে মাঝদের নৌকো জড়ো করে দুরাগত বণিক চন্দনের জন্য চুয়াকে হাতে তুলে দেন, কারণ তিনি জানেন তাদের মধ্যে একটা বিশুদ্ধ প্রেম বর্তমান, সেই প্রেমকে বাঁচিয়ে রাখার জন্য সেই চৈতন্যের একটু সন্ধানের চেষ্টা। চৈতন্যকে নিয়ে শ্রীযুক্ত খুব ভালো কথা বলেছেন যে চৈতন্যকে নিয়ে গত 500 বছর ধরেই প্রায় যে চর্চা হয়েছে, সেই চর্চায় চৈতন্যকে কোথাও আমরা যেভাবে ভাবছি আজকে, এই সময়ে যেভাবে ভাবা হচ্ছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যেভাবে ভেবেছেন মানুষ চৈতন্য হিসেবে ভাবার চেষ্টা করা হয়, বরং খুব পরিকল্পিতভাবে একটু 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 করে চৈতন্যকে দেবত্বে বর্ণিত করা হচ্ছে। তিনি প্রচুর কাজ করেছেন, নবদ্বীপ পর্বে আমরা যে কাজগুলো খুব কমন বলে যাই, জবাই অনাই উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, এবং সবচেয়ে বড় কাজ যেটা খুব ভীষণভাবে পরিচিত কাজী দলন, এই সমস্ত কাজগুলো চৈতন্য করেছেন। গবেষকরা বলছেন এগুলো সত্যি, কিন্তু সব ছোট ছোট সত্যি, আর অনেক বড় সত্যি চৈতন্যকে স্বরূপে প্রতিষ্ঠা করা। চৈতন্যকে স্বরূপে প্রতিষ্ঠা করার যে বড় শক্তিটা, সেই শক্তিটা সবাই এড়িয়ে গেছে, এবং এই এড়িয়ে যাওয়ার কাজটা চৈতন্যের জীবিতকালেই হয়েছে। যেমনটা শ্রীযুক্ত বললেন যে চৈতন্যের জীবিতকালেই তার মূর্তি করে তাকে পুজো করা শুরু হয়ে গেছে, এবং সে কাজটা আমরা আমাদের শহরেই এই এই চৈতন্য ধামেই আমরা দেখেছি। এ বলা হয় প্রথম চৈতন্য মূর্তি গড়ে বিষ্ণুপ্রিয়া দেবী পুজো করা, তা থেকে ব্যাপারটা মেনে নেওয়া যায়। তার স্বামী এরকম পরমা সুন্দরী তরুণী, তার ততদিক সুন্দর ততদিক প্রেমপূর্ণ একজন স্বামী সে চলে গেল আচমকা, তারপর সে তার মতো করে তাকে বিগ্রহ করে পুজো করতেই পারে। কিন্তু এই কুটিরের অন্তরালে চৈতন্য দেবতার যে চৈতন্যকে দেবতা বানিয়ে যে পুজো, সব স্বামীর কাছেই স্ত্রীর কাছেই স্বামীরা দেবতা স্বরূপ হয়, সেটা জনমানুষে তাকে প্রতিষ্ঠা করা হলো কেন, কি উদ্দেশ্য? এবার এইটা খুঁজতে গেলে প্রথম যেখানটা দিয়ে আমাদের একটু যেতে হবে সেটা হচ্ছে চৈতন্যদের যে সময়টা আসছেন, যে সময় চৈতন্যদের জন্মাচ্ছেন সেই সময়টা কোন সময়, সেটার কথাও শ্রীযুক্তকে বললাম, যা যা ভেবেছি বলবো শ্রীযুক্ত সব একটু একটু করে সময় দিয়ে গিয়েছিল। চৈতন্যদের যে সময়টা জন্মাচ্ছেন সেটা কিন্তু খুব বিতর্কিত একটা সময়, খুব সাংঘাতিক একটা সময়, সমকালীন বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক চেহারার দিকে যদি একবার তাকানো যায়, 1205 কিংবা কেউ বলছেন 1203, সময়টা 1201 গোড়াতে বক্তিয়ার খলজি নবদ্বীপ দখল করলেন, এবং তারপর 300 বছর কেটে গেছে চৈতন্য যখন আসছেন, বক্তিয়ার চলে যাবার প্রায় 300 বছর কেটে গেছে, তারপরে চৈতন্যের অবস্থা। এবং আপনারা জানেন যে এই সময়ে নবদ্বীপকে বা বাংলাদেশকে একটা সময় বলা হচ্ছে মধ্যযুগের অন্ধকারময় নবদ্বীপ বা বঙ্গদেশ, যেখানে ভীষণ রকম ভাবে সমস্ত কিছু শুধু ভাঙছে, শুধু বিনির্মাণ, শুধু টুকরো 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 হচ্ছে। ইতিমধ্যে সেন রাজারা এসে পড়েছেন, তারা কৌলিন্য প্রথাকে স্থাপন করেছেন, আরো টুকরো আরো টুকরো ছোট্ট 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 টুকরো টুকরো হয়ে মানুষ আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবং সেই সময়ে বাংলাদেশ ভৌগোলিকভাবে কিন্তু অত্যন্ত সমৃদ্ধ একটা জনপদ পাশাপাশি হয়ে উঠছে। আমরা যে সময় বাংলাকে বলছি এই যে এত খারাপের কথা বলছি, ভৌগোলিকভাবে কিন্তু নবদ্বীপ তখন অত্যন্ত অর্গানাইজড হয়ে উঠছে। চৈতন্য যে সময় আসছেন সেই সময় বাংলাদেশের বিস্তার হচ্ছে, পূর্বে চট্টগ্রাম আরাকান অঞ্চল থেকে দক্ষিণে উড়িষ্যা পর্যন্ত,
এটা কিন্তু নবদ্বীপ মানে বাংলার বিস্তার। আমরা যাকে আজকে নেশন স্টেট বলি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, জাতি রাষ্ট্র হয়ে ওঠার পথে বঙ্গদেশ তখন সবে পা বাড়াচ্ছে, কারণ দেশটার নাম হয়েছে বাংলা, ভাষার নাম হয়েছে বাংলা, অধিবাসীদের নাম হয়েছে বাঙালি। 1200 যেমন সিরাজুদ্দ বললেন যে 1200 আগে আমরা একটিও মুসলমান দেখতে পাইনি, তেমনি বখতিয়ার চলে যাওয়ার পর 3 দিন ধরে লুটপাট চালিয়ে 33টা না 35টা হাতিতে করে তিনি যখন সমস্ত সম্পত্তি নিয়ে নবদ্বীপকে পুড়িয়ে শেষ করে গৌড়ের দিকে এগিয়ে গেলেন, তারপর যে নবদ্বীপে বা যে বঙ্গদেশে নির্মাণ শুরু হচ্ছে সেখানে কিন্তু আস্তে 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 একটা রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। হাবসি শাসকেরা তখন শাসন করছে, তখন বঙ্গদেশে হাবসিরা শাসন করছে, এবং এই যে পর্বের সবচেয়ে শ্রেষ্ঠ শাসকের নামটি আপনারা জানেন সবাই, হুসেন শাহ। চৈতন্যদেবের বয়স যখন 7 বছর তখন বাংলার সিংহাসনে বসছেন হুসেন শাহ, এবং বলা হচ্ছে এটা সব ঐতিহাসিক গবেষকরাই বলছেন যে সেই সময়ে বাংলা কিন্তু অত্যন্ত সমৃদ্ধ একটি জায়গা সব দিক থেকে। তাহলে আমরা চৈতন্যের এই গল্পটি একটু আগেই বলেছি যে চন্দনের মতন বিদেশি বণিক তিনি নৌকো থামিয়ে এখানে আসছেন, বাণিজ্য বাণিজ্যে করতে আসছেন, বাণিজ্য নগর হিসেবে মধ্যযুগের নবদ্বীপ কিন্তু একটা সময় প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে, সেই সেই যে পর্বটা সেই পর্বে চৈতন্য আসছেন। তার মানে বঙ্গদেশ তখন নিজেকে নেশন স্টেট বা জাতীয় রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ধাপে ধাপে এগোচ্ছে, সেই সময়ে রাজধানী নবদ্বীপ যা প্রাক্তন রাজধানী ছিল সে আবার ভাঙাচোরার পরে একটা নতুন করে গড়ে উঠছে। এই সময়ে নবদ্বীপের যে জনগোষ্ঠী তারা মূল বঙ্গদেশের যে সমৃদ্ধি তার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ত্রয়োদশ শতকের যে বাংলা সেটা সমস্ত বিচ্ছিন্ন, কারণটা হচ্ছে ওই কৌলিন্য প্রথা, হিন্দুদের নিচু হিন্দুদের সঙ্গে উঁচু হিন্দুদের এতটাই ফারাক যে ফারাকটা নিম্নবর্গের হিন্দুদের হিন্দু বলে ভাবতে কখনো কখনো তারা চাইতো না, হিন্দু বলে তাদের ভাবতে চাইতো না। আর ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে বিদেশি শাসক এসে ধর্মান্তরণের মাধ্যমে এসব আমার কাছে এসো, এটা শুধু খ্রিস্টান মুসলমান নয়, খ্রিস্টানরা করেছেন, ইহুদিরা করেছেন। যখনই শাসক দেখে বিজিত দেশের জনগণ তার নিজের দেশের অভ্যন্তরীণ পরিকাঠামোর জন্য শোষিত বা নিপীড়িত হচ্ছে, তখন তিনি স্বভাবতই তাকে প্রলোভন দেখান, এসো এসো আমার ঘরে এসো দিতে শুরু করছে। চৈতন্যের আবির্ভাব ঠিক সেই সময়টাতে, এবং চৈতন্য এবং তার সমকালীন যে আন্দোলন সেই আন্দোলনটা তার মানে কিন্তু প্রধানত উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে, তারা কুলীন যারা তাঁদের বিরুদ্ধে যে আন্দোলনটা চৈতন্যের প্রায় 2000 বছর আগে প্রথম শুরু করেছিলেন বুদ্ধ, যার জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে চৈতন্যের চৈতন্য ভাবাদর্শ বা চৈতন্যের যে ভক্তি আন্দোলন তাতে কোথাও কোথাও বৌদ্ধ প্রভাব ভীষণ রকম ভাবে স্পষ্ট। গৌতম বুদ্ধের সময়টা হচ্ছে 532 থেকে 487 খ্রিস্টপূর্বাব্দ, ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রথম ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রথম যুদ্ধটা করলেন বুদ্ধদেব। তিনি একটি অদ্ভুত শব্দ বললেন, এটা আমরা আগে কখনো শুনিনি, সংঘম শরণং গচ্ছাম, জমায়েত হতে বললেন, জড় হতে বললেন, জোট বা এবং বুদ্ধদেবের যে সংঘারাম বা তাদের যে যাপন বুদ্ধ ধর্মের যে চলন সেটা কিন্তু ভীষণভাবে গোষ্ঠীকেন্দ্রিক চলন, এটা আমরা প্রথম দেখলাম বুদ্ধদেবের থাকতে। এর পরবর্তীতে বুদ্ধদেবের প্রায় 1500 বছর পরে এলেন শঙ্কর, শঙ্করাচার্য। শঙ্করাচার্য এসে তার মতো করে সনাতন হিন্দু ধর্মকে নতুনভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন,
ভট্টাচার্য বল্লভাচার্য এরা প্রত্যেকে অসাধারণ পণ্ডিত এবং অসাধারণ প্রবক্তা ছিলেন। কিন্তু দেখা গেল তারা যে ধর্ম বা যে ভাবনাকে প্রতিষ্ঠা করলেন সেই ধর্ম বা সেই ভাবনা কিন্তু সাধারণ মানুষকে ছুঁতে পারত না। একটা উচ্চ বর্ণের একটা মানুষ সেই ব্রাহ্মণ্যবাদীদের মতো তারা সমাজের একেবারে ওপর স্তরে বসে থাকা মানুষ তারা তার দ্বারা প্রভাবিত হলেন, কিন্তু বাহিরা কিন্তু সেভাবে তার দ্বারা প্রভাবিত হলেন না। এই জায়গাতে চৈতন্যদেব আসছে কিভাবে? এবং আমি বলছিলাম একটু আগে যে চৈতন্য যে সময় আসছে তার আগে থেকে কিন্তু নবদ্বীপ খুব চরম একটা সমৃদ্ধির জায়গায় পৌঁছেছে বাণিজ্যের দিক থেকে। এবার আমি একটা বিষয়ের উপস্থাপনা করব। আমরা জানি চৈতন্যকে ঘিরে নিত্যানন্দকে আমরা সবসময় ভীষণ গুরুত্ব দিই, কবি সেগুলো বললেন যে নিত্যানন্দকে বাদ দিলে চৈতন্য হননি। কিন্তু ইতিহাস বলছে চৈতন্য আসার যাবতীয় প্রেক্ষাপটটা যিনি প্রস্তুত করেছিলেন তার নাম অদ্বৈত আচার্য। বৈষ্ণবরা তাকে বলছেন গৌরানা গোসাই। অদ্বৈত আচার্য কিন্তু চৈতন্যদেবের থেকে 52 বছরের বড় ছিলেন, 52 ইয়ার্স। এবং আমরা দেখছি একদম শেষে মানে চৈতন্য যখন গয়া থেকে ফিরে আসছেন ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিয়ে, তখন প্রথম তাকে আচার্য হিসেবে বরণ করছেন অদ্বৈত। এবং আপনারা জানেন বৃন্দাবন দাস তার ভাগবতে বলছেন চৈতন্য চৈতন্যদেবের পা অদ্বৈতকে মাথায় নিচ্ছেন প্রকাশ্যে সবাই তার সামনে, যাকে বলে পাদ্যর্থ দিয়ে তাকে প্রতিষ্ঠা করছেন জনমানসে। কে এই অদ্বৈত আচার্য? অদ্বৈত আচার্যের নাম হচ্ছে আদি নাম হচ্ছে কমলাক্ষ ভট্টাচার্য, শ্রীহট্টের মানুষ। ওই শাসক বিদেশি শাসকের তারা খেয়ে সিম্পলি তারা খেয়ে চলে আসা উদ্বাস্তু। মনে রাখতে হবে চৈতন্যের পিতৃদেবও কিন্তু শ্রীহট্ট থেকেই আসা মানুষ, অর্থাৎ সেই সময় শ্রীহট্ট চট্টগ্রাম থেকে প্রচুর মানুষ শান্তিপুর ফুলিয়া এবং নবদ্বীপে এসে তারা বসবাস শুরু করে দিয়েছেন, ওখানে তারা থাকতে পারছেন না। যদিও জগন্নাথ মিশ্র বা তার পরিবার আদিতে উড়িষ্যার মানুষ ছিলেন, চরিতকারেরা বলছেন ভ্রমণের ডরে তারা উড়িষ্যা ছেড়ে শ্রীহট্টে এসেছিলেন, অর্থাৎ আরো একটা বাস্তুচ্যুত হওয়ার বা ফিটেচ্যুত হওয়ার একটা ইতিহাস সে পরিবারের আছে। তো সেই চট্টগ্রাম থেকে চলে আসা শ্রীহট্ট থেকে চলে আসা মানুষেরা নদিয়াদের বিভিন্ন সমৃদ্ধ গঙ্গার পাড়ের অঞ্চলগুলো দেখুন বসবাস করছেন তারা। এবং অদ্বৈত আচার্য অত্যন্ত প্রাজ্ঞ একজন মানুষ ছিলেন, যিনি প্রথম ভেবেছিলেন যে এই যে ব্যবস্থাপনাটা চলছে, এই যে ব্রাহ্মণ্যবাদের দাপট, মুষ্টিমেয় কিছু মানুষ তারা শাসকের সঙ্গে সুসম্পর্ক রেখে যথেচ্ছাচার করে যাচ্ছে, আর অধিকাংশ মানুষ যারা সংখ্যা গুরু তারা সেই অবিচার অন্যায় শোষণের বঞ্চনার শিকার হচ্ছে, এর একটা বদল দরকার। এটা প্রথম ভাবেন অদ্বৈত আচার্য। এবং শুধু ভাবলেন না, তিনি রীতিমতো সেখানে সংঘ তৈরি করে ফেললেন। 2000 বছর আগে বুদ্ধ বলে গেছেন সংঘং শরণং গচ্ছামি, অদ্বৈত আচার্য সংঘ গড়ে ফেললেন। শুধু অদ্বৈত আচার্য সংঘ করলেন না, চৈতন্য আসার আগে আপনারা দেখুন চৈতন্যদেবের পরিকর হিসেবে যে নামগুলো আমরা খুব বেশি বলি, অদ্বৈত, শ্রীবাস, নিত্যানন্দ, এর মধ্যে অদ্বৈত আচার্য এবং শ্রীবাস আচার্য যারা কিন্তু দুজনেই চৈতন্য থেকে সিনিয়র ছিলেন। নিত্যানন্দ তার শুরু করে দিয়েছে। এবং আপনারা জানেন কি জানেন চৈতন্যদেবের মা শচীমায়ের দীক্ষা গুরু ছিলেন অদ্বৈত আচার্য। পরিবারের ফ্রেন্ড ফিলোসফার গাইড বলতে যা বোঝায় ট্রোল বন্ধুত্ব, তার অর্থের কোনো অভাব নেই। তিনি ট্রোল খুলছেন কেন? দুটি কারণ, সংগঠনটাকে মুভমেন্টটা তো করতে হবে একটা জায়গা থেকে,
নবদ্বীপ সেই সময় অত্যন্ত আমরা সবাই বলি দেখবেন আমরা সবসময় বলি যে নবদ্বীপে কিছু হবে না কলকাতা যেতে হবে অর্থাৎ ওটা একটা বড় বিগ প্ল্যাটফর্ম তখন নবদ্বীপে যেতে পারে তা না হলে কিছু হবে না শান্তিপুর বা পুরিয়ায় বসে কাজটা করলে সেটা ওইভাবে প্রকাশ্যে আসবে না তা নবদ্বীপ যেতে হবে তিনি নবদ্বীপ গেলেন তোর খুললেন উদ্দেশ্য এক সংগঠন সম মনোভাবাপন্ন মানুষদের সঙ্গে ভাব বিনিময় করে সংগঠনটাকে ছড়িয়ে ফেলা আর দুই তোর মানে প্রচুর ইয়াং ছেলে আসবে তাদের মধ্যে থেকে একটা উপযুক্ত নেতা খুঁজে নেতৃত্বের বড় অভাব রোল মডেলের বড় অভাব অর্থাৎ অদ্বৈত আচার্য শ্রীবাস আচার্য এবং বাকিরা চৈতন্য জন্মানোর আগে থেকে এই প্রেক্ষাপট তৈরি করে সামনের সারিতে দাঁড়িয়ে ফোর ফ্রন্টে দাঁড়িয়ে লড়াই করবে এরকম একটা মুখ করছে মুখের সন্ধানে তার বেড়াচ্ছে সেই সময় আরো একটা মানুষ অদ্বৈত আচার্যকে মোটিভেট করছে বৈষ্ণবটা তাকে ভীষণ শ্রদ্ধা করে অত্যন্ত সক্রিয় মানুষ এবং এই এই ধারার মানুষদের আমরা পরপর বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাবো তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলার অভিমুখ বদল অভিমুখ বদলে প্রথম নামটি মাধবেন্দ্র পুরী মাধবেন্দ্র পুরী তাকে আমরা তাকে নিয়ে প্রচুর গল্প আছে সে গোপালের গল্প ইত্যাদি 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 মাধবেন্দ্র পুরী হচ্ছেন এই সমস্ত বৈষ্ণব যে ধারা গৌড়ীয় বৈষ্ণব ধারা বলতে গেলে খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব মাধবেন্দ্র পুরী ভীষণভাবে ইন্সপায়ার করলেন আমাদের অদ্বৈত আচার্য অদ্বৈত এখন ওই যে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছেন কিভাবে একটা বড় আন্দোলন সংগঠিত করা যায় কিভাবে সিস্টেমের বাইরে বেরিয়ে আসা যায় এবং সেখানে পুরী কহে কমলাক্ষ তুমি দয়ানিধি জগতের হিত লাগি ভাবো নিরবধি তুমি ভাবো ভাবতে থাকো ভাবা অভ্যাস করো সেই ঋত্বিক ঘটকের সেই বিখ্যাত কথা আর কি ভাবা অভ্যাস করার সেই গল্প বলে যাচ্ছেন মাধবেন্দ্র মাধবেন্দ্র পুরী তাকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছে দীর্ঘ আলোচনা হচ্ছে মাধবেন্দ্র পুরীর সঙ্গে অদ্বৈত আচার্যকে সিটিং যাকে আমরা এখন বলি কোনো বড় কাজ করার আগে আমরা এরকম বসি চলে বসে নেওয়া এটা করছেন তিনি এবং তারপরে অদ্বৈত আচার্য যে যে অ্যাজেন্ডাগুলো সাজাচ্ছেন চৈতন্য আসার আগে তার সংগঠন কিভাবে তৈরি হবে এবং যিনি নেতা হবেন তাকে কি কি কাজ করতে হবে সেগুলো এক দুই তিন করে যদি আমরা সাজাই রাজশক্তির বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মানসিকতা যেটা তখন ছিল না সেজন্য বললেন না যে ছাগলের মুখে ডান্ডা মেরে মেরে তাকে শেখানো হয়েছিল কেমন করে খাবার দেখলে মুখ ঘুরিয়ে নিবি এই যে ডান্ডা মেরে ছাগলকে খাবার দেখলে মুখ ঘুরিয়ে নেবার শিক্ষাটা এই পরিকল্পনাটা রূপ মানে পরিকল্পনাটা গ্রহণ করলেন কিন্তু অদ্বৈত বলে প্রথমে প্রতিবাদ না হলে প্রতিরোধ আমরা বলি বটে যে প্রথম প্রকাশ্য আন্দোলনটা করেছিলেন চৈতন্য নবদ্বীপে তার আগে আরেকটা ছোট্ট ঘটনা ঘটেছিল অদ্বৈত যখন নিয়মিত নবদ্বীপে আসছেন শ্রীবাসের বাড়িতে বসা হচ্ছে আলাপ আলোচনা চলছে কীর্তন হচ্ছে ওই ব্রাহ্মণ্যবাদীরা পরিকল্পনা করল শ্রীবাসকে বাস্তুচ্যুত করতে হবে বলে কুটির তুলে গঙ্গায় ফেলে দেওয়া হবে অদ্বৈত জানতে পারল প্রবল ভাবে প্রতিরোধ করলেন প্রথম চৈতন্যের তখনও জন্ম হয়নি প্রবল প্রতিরোধে অদ্বৈত আচার্যের নেতৃত্বে সেই প্রতিরোধে শ্রীবাসঙ্গনের শ্রীবাসের বাড়ি তুলে গঙ্গায় ফেলে দেওয়ার পরিকল্পনা বন্ধ করে দিতে বাধ্য হল দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কিন্তু তাতেও অদ্বৈত এটি খুশি হচ্ছে না কারণ তিনি বুঝতে পারছেন যে এই ধরনের কাজ ছোট ছোট কাজ তিনি করতে পারবেন কিন্তু এটাকে বড় করে করার জন্য যে মানুষটির দরকার সেই মানুষটির খোঁজ তখন তিনি করেন মাধবেন্দ্র পুরী তাকে এই শিক্ষা দিলেন দুই একটু আগে যেটা বলছিলেন হিন্দু ধর্মের সংকুচিত হওয়ার প্রবণতা শুধু টুকরো 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 করে যাচ্ছে ব্রাহ্মণদের মধ্যে নানা রকম ভাগ হচ্ছে উচ্চ বর্ণ নিচু বর্ণ নানা রকম ভাগ যোগ চলছে সব হিন্দুদের মধ্যে চলছে সব বাঙালিদের মধ্যে চলছে সব সনাতন ধর্মের মানুষের মধ্যে চলছে এই যে হিন্দু ধর্মের ক্রমশ ছোট হয়ে আসা এটাকে ঠেকাতে হবে
চৈতন্যের পরবর্তীকালে যেটা করলেন তাকে একটাই শব্দে আমরা বলতে পারি, আয় সবে কাছে কাছে বের হয়ে যেতে চৈতন্য এটাই শেষ অব্দি করলেন এবং সফলভাবে করলেন। তার আগের ক্ষেত্রটা ছিল উল্টো, শুধু টুকরো 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 হয়ে যাচ্ছিলাম। দ্বিতীয় প্ল্যানিং অদ্বৈত নিজের যে আমাদের এই দুর্ভ ধরনের সংকুচিত হওয়াটাকে দেখাতে হবে। তিন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা আমরা পরে যাবো আলোচনা। চৈতন্যদেবের আসার আগে নারী সমাজ বা মেয়েদের মানে বস্তু বা পদার্থ বলেই মনে করা হতো, শূদ্র এবং নারীদের প্রফ্রন্টে নিয়ে আসতে হবে অদ্বৈতাচার্যের পরিকল্পনা। কারণ নজরুল বলছেন না, এই পৃথিবীর যা কিছু মুক্তি যা কিছু করিলেন কর, অর্ধেকটা রানী আছে নারী অর্ধেকটা ব্রহ্ম। তো মেয়েরা যদি পিছিয়ে পড়ে থাকে তাহলে তো সমাজে কমে কি করে? সভ্যতার ইতিহাস বলে কৃষিকাজ প্রথম দেখেছিল মেয়েরা নজর করেছিল, যদি বীজ পড়লে এখানে গাছ হতো, এই গাছটা আবার একই ফল দেয় তাহলে এখানে তো চাষ করা যায়, এই পুরো প্রক্রিয়া প্রথম মেয়েরা অবজার্ভ করেছিল। এই তিনটে কাজ তিনি প্রথম করলে, নারী এবং শূদ্রদের এগিয়ে নিয়ে আসা, হিন্দু ধর্মের সংকুচিত হওয়াকে ঠেকানো, আর রাজশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করা, প্রয়োজনে প্রতিরোধ করা, এইটা করলেন কথা। এবং এই কাজটা করার পরিপ্রেক্ষিতে তাঁর সন্ধান হচ্ছে নিত্যিত্ব, একটা মুদ্রা। এই মুখের সন্ধানে অদ্বৈত যখন বেরোচ্ছে সেই সময় তাকে মাধবেন্দ্র পরিত্যাগ করছে। মনে রাখবেন ভারতবর্ষের সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে যাদের আমরা দশটামী সম্প্রদায় বলি, দশটা ভাগ আছে, পুরি, ভারতী, দণ্ডী, সরস্বতী, তার মধ্যে পুরীরা অন্তত বঙ্গদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আমি এখানে বলছি কারণটা, মাধবেন্দ্র যদি অদ্বৈত আচার্যকে প্রণোদিত করলেন, চৈতন্যদেব যেখানে কিন্তু তার কাছে ঈশ্বরপুরীর কাছে পুরী সম্প্রদায়ের মানুষ, আর তার প্রায় 300 বছর পরে বাংলাকে আরো একবার ঘুরিয়ে দিলেন যে লোকটি, তার নাম রামকৃষ্ণ পরমহংসদেব। কার কাছে শিক্ষা নিলেন? শিক্ষা নিলেন তোতাপুরে। এবার এবার লাইনটাকে মিলিয়ে দিন, ভারতবর্ষের তথা বঙ্গদেশের সামাজিক আন্দোলনের যতবার অভিমুখের বদল ঘটেছে, পুরি সম্প্রদায়ের মানুষ তার সন্ন্যাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মাধবেন্দ্রপুরী, ঈশ্বরপুরী, তোতা, মাধবেন্দ্রপুরীর শিষ্য বা যদি বলি অদ্বৈত আচার্য, তার কাছ থেকে আমরা পেলাম ঈশ্বরপুরীর শিষ্য চৈতন্যদেবকে, আর তোতাপুরীর শিষ্য রামকৃষ্ণদেবের কাছ থেকে আমরা পেলাম স্বামী বিবেকানন্দ। ছবিটা মোটামুটি বোধ হয় ধরা যাচ্ছে যে কিভাবে কোন রাস্তা দিয়ে কোন প্রেক্ষিতে বদল ঘটছে, সমাজের বদল ঘটছে, অভিমুখের বদল ঘটছে। স্যার বারবার করে বলছিলেন যে অভিমুখটা বলতে দিয়েছে। এই গুরুত্বপূর্ণ মুখের ক্ষেত্রে চৈতন্যদেব তো এলেন, ওই পর্বটা বলছি না কারণ আমরা জানি যে তুমি জন্মাল। এবার চৈতন্যদেব অর্গানাইজ করছে, চৈতন্যদেবের নবদ্বীপ পর্ব, ছোটবেলা আছে দুষ্টমি দুরন্ত কোনা, সব খুব ইম্পর্টেন্ট দুটো সাল চৈতন্যদেবের ক্ষেত্রে। চৈতন্যদেবের বাবা আচমকা মারা গেছিলেন, জগন্নাথ মিশ্র, অত্যন্ত মানসিকভাবে চৈতন্যদেব ভেঙে পড়েছিলেন 1499। এবং বলা হয় নবদ্বীপের পথে চৈতন্যদেব নগ্ন পায়ে প্রথম কীর্তনে গিয়েছিলেন তার পিতার সন্তানের সময়। এটি একটা অংশের মানুষ বলছে, চৈতন্যদেব প্রথম তার পিতার সৎকারের সময়, ওই যেমনটা আমরা দেখি আর কি, জানি না তখন সেই সংকীর্তন সহযোগে যাবার কথা ছিল, কিন্তু একটা জায়গায় পাওয়া যাচ্ছে তিনি প্রথম এভাবে গেছিলেন। আর ঠিক 6 বছরের মাথায় লক্ষ্মীপ্রিয়া মারা গেলেন, তার মৃত্যু নিয়ে অনেক বিতর্ক আছে সেটা আমরা ঢুকছি না, কিন্তু পিতৃদেবের মৃত্যু এবং প্রথম স্ত্রীর মৃত্যু চৈতন্যদেবকে ভীষণভাবে মানসিকভাবে আলোকিত করেছিল।
যারা চৈতন্যকে নিয়ে অন্যভাবে চর্চা করেন তাদের অনেকে এমনও বলেন যে লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু ওইভাবে না হলে আদৌ চৈতন্যদেব সংসার ছেড়ে এই পথে আসতেন কিনা, বা চৈতন্যের ভেতরের যে বদলটা ঘটলো সেটা ঘটতো কিনা এ নিয়ে ভাবার, এটা অনেকে বলেন। কিন্তু আমরা জানি চৈতন্যদেব আসলে একটি সময়ের ফসল, অর্থাৎ তিনি চৈতন্যদেব হয়ে উঠবেন, সময়টাকে সেইভাবে একটু 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 করে নির্মাণ করেছে। ফলে এই নির্মাণে লক্ষ্মীপ্রিয়া, তার মৃত্যু, জগন্নাথ মিশ্র তার মৃত্যু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, হোসেন শাহ, কাজী, এরা সব একটা উপকরণ মাত্র, সময়টাকে নির্মাণ করছে। এই যে চৈতন্যদেবের যে পর্ব, যখন তিনি গয়া থেকে ফিরে আসছেন, পিতার মৃত্যু এবং স্ত্রীর মৃত্যুর পর চৈতন্যদেব গয়ায় যাচ্ছেন, এবং ততদিনে কিন্তু চৈতন্যদেব দ্বিতীয় পরিগ্রহ, দ্বার পরিগ্রহ হয়ে অর্থাৎ বিষ্ণুপ্রিয়দেবীর সঙ্গে বিয়েটা হয়ে গেছে, এই পর্বে চৈতন্য গয়ায় যাচ্ছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বাবা এবং প্রথম স্ত্রী চলে যাওয়ার পর যে আলোড়নটা চৈতন্যের ভেতরে শুরু হয়েছিল, তখন তো নিমাই পণ্ডিত, তখন তো চৈতন্য হননি, সেই আলোড়নটা কিন্তু থিতু হয়নি, উপর থেকে তাকে হয়তো সেভাবে বোঝা যায়নি, কিন্তু ভেতরে একটা তুমুল তোলপাড় চলছিল এবং তিনি শেষ পর্যন্ত গয়ায় যাচ্ছেন, পিণ্ডদান করছেন, তার চরিৎকারেরা বলছেন, তার সেখানে দিব্য দর্শন হচ্ছে, ঈশ্বরপুরে দীক্ষা দিচ্ছেন, নবদ্বীপে ফিরে আসছেন, অধ্যাপনা ছাড়ছেন, সংকীর্তনে মাতছেন, কাজীকরণ ইত্যাদি ইত্যাদি ঘটছে, নিত্যানন্দ আসছেন এবং মাঘ মাসে বেরিয়ে হচ্ছে। খুব ছোট্ট করে যদি এই পর্বটা আমরা দেখি, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, গয়াতে গিয়ে তার কিন্তু ঈশ্বরপুরের সঙ্গে দেখা করবে এবং ঈশ্বরপুরের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা নিয়ে বা দীক্ষা নিয়ে তিনি সন্ন্যাস দীক্ষা দীক্ষা নিয়ে তিনি নবদ্বীপে ফিরলেন। অর্থাৎ মাধবেন্দ্রপুরী যেভাবে অদ্বৈত আচার্যকে তাঁর যা যা বলার বলে দিয়েছিলেন, ঈশ্বরপুরীও চৈতন্যকে তাঁর কৃত্য, তাঁর করণীয় কিভাবে সেটা প্ল্যানিং কিভাবে কি হবে। চৈতন্যদেবের এর পরের যে পর্বটা, সেই পর্বটা কিন্তু খুব বেশি দিনের নয়। চৈতন্যদেব গয়া থেকে ফিরে আসার পর নবদ্বীপে আর খুব বেশি দিন থাকেননি, খুব অল্প পিরিয়ড, এবং সেইখানটা কিন্তু সবচেয়ে ঘটনা ঘটে তার সেই সময়টা ঘটছে। যেটা বলা এই পর্বে চৈতন্যদেব কাদের সঙ্গে পাচ্ছে, নবদ্বীপ ছেড়ে যাওয়ার আগে যে চৈতন্যকে আমরা দেখছি নানা রকম কর্মকাণ্ডে ব্যস্ত, তিনি কাকে কাকে পাচ্ছেন দেখুন। অদ্বৈত শ্রীবাস্তব রইলেন, এলেন নিত্যানন্দ, তার কথা পরে আমরা আসবো, আর তাকে তাকে পাচ্ছি আমরা, এবং শ্রেষ্ঠ সম্প্রদায় ব্যবসায়ীরা থাকছেন, আর কারা থাকছেন এই আপনারা দেখেছেন, ওই যে খোলা বেচা শ্রীধরের গল্প আমরা সবাই জানি, চৈতন্য ভাগবতে স্পেসিফিক করে বলা রয়েছে, কখনো গন্ধগুণীদের ঘরে যাচ্ছে বলছে আমায় গন্ধ দাও, গোপীদের ঘরে বলছে আমাকে দুধ দাও, ওকে কি বলছে শ্রীধর আমাকে, অর্থাৎ জনসংযোগ, ওপর মহলে চন্দ্রশেখর আচার্য নরহরি সরকারের মতন ওপর মহলের মানুষ, এবং একেবারে তৃণমূল স্তরে খোলা বেচা শ্রীধরের মতন মানুষ, অর্থাৎ টপ টু বটম সংযোগ স্থাপন করছে। অর্থাৎ আমরা আগেই বলেছি অদ্বৈত তাকে বলে দিয়েছিলেন যে আমার সংগঠনটা তৈরি, তোমাকে শুধু সামনে থেকে নেতৃত্বটা দিতে হবে। এবার গুপ সাজাচ্ছেন, অর্জুন কুরুক্ষেত্রে নামার আগে তার গুপ সাজাচ্ছেন, সেনাবাহিনী সাজিয়ে নিচ্ছেন, কাকে দিয়ে কিভাবে অপারেশনটা হবে সেটা আমরা পরবর্তীকালে দেখব। এবং যারা চৈতন্য চর্চা করেন মনে করে দেখুন, চৈতন্য কাজী দলন করতে যাচ্ছেন যেদিন, সেদিন তিনি যে টিমটা সাজাচ্ছেন, কে সামনে কে পেছনে কার করে কে কিভাবে যাবে, এটা বোঝা যায় একটা খুব সুপরিকল্পিত একটা ছাপ তার মধ্যে রয়েছে। এই কাজটা চৈতন্য করছেন, এবং ওই যেটা বললাম নারীদের সামনে নিয়ে আসছেন, আমরা আজকাল খুব শব্দ শুনি উইমেন এম্পাওয়ার করতে ভীষণ করি আমরা, নারী মুক্তি, নারী প্রবণতা, শুধু ছোট ছোট দুটো তথ্য একটু দিয়ে রাখি। চৈতন্য চলে যাওয়ার ঠিক পরে যখন খুব অর্গানাইজড বৈষ্ণব কমিউনিটি, যখন খেতুরি মহোৎসবের পরে যখন চৈতন্য বৈষ্ণব ধর্মকে খুব গুছিয়ে ফেলা হলো, রেজিমেন্টেড করে ফেলা হলো, 16 জনা মহিলা গুরুর নাম পাওয়া যাচ্ছে।
চরণ সম্মুখে দাঁড়িয়ে তাদের মধ্যে কে কে থাকছেন? নিত্যানন্দ পত্নী জাহ্নবা দেবী, অদ্বৈতের পত্নী সীতা দেবী, শ্রীবাসের কন্যা হেমলতা দেবী, আর যে মানুষটা ঘরের মধ্যে বসে সবচেয়ে বড় মুভমেন্টটা শুরু করেছেন তিনি হচ্ছেন বিষ্ণুপ্রিয়া। তিনি ঘর থেকে বেরোননি, কিন্তু তিনি বসে ঘরের মধ্যে বসে যে কাজটি করতে শুরু করে দিয়েছিলেন তাতে বোঝা যাচ্ছিল যে চৈতন্য প্রভাব শুধু আবাল বৃদ্ধকে নয়, বনিতাকেও সমানভাবে প্রভাবিত করেছে। উইমেন এম্পাওয়ারমেন্ট খুব গুরুত্বপূর্ণ কাজ চৈতন্য করে দিলেন। এবং এইটা আমরা আরেকটু পরে একটু আলোচনার সুযোগ পেলে খুব সেটা হচ্ছে চৈতন্য পরবর্তীতে কিন্তু রাধা খুব ইম্পর্টেন্ট হয়ে গেলেন। প্রাক চৈতন্য যুগে এখন যদি দক্ষিণ ভারতের বড় বড় কৃষ্ণ মন্দিরগুলোতে যান, তিরুপতি বালাজি ইত্যাদিতে, কোথাও পাশে রাধা মূর্তি নেই। অধ্যাপক সুধীর চক্রবর্তী ঠিক এইখানে দাঁড়িয়ে নবদ্বীপে তার শেষ বক্তৃতায় বলেছিলেন যে রাধা সম্পূর্ণভাবে বাঙালির কল্পনা, বাঙালির নির্মাণ, এবং সেই বাঙালির নাম চৈতন্য মহাপাত্র। এই যে রাধা ভাবোদ্যুতি সম্বলিতম, এই যে কনসেপ্ট একাধারে কৃষ্ণ এবং একাধারে রাধা একই তন্তে, এই এই কনসেপ্ট চৈতন্যের আগে ছিল না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বটি চৈতন্য, আসছি আমরা সে কথাতে পরে। এখন চৈতন্য এইসব করে কি করতে চায় আসলে? এইগুলো সংগঠন করছেন, চাপাল গোপাল উদ্ধার হচ্ছে, জগাই মাদের উদ্ধার হচ্ছে, কাজী দরম হচ্ছে, একটা ভাবের বিস্তার করতে চায় চৈতন্য ভাবাদর্শ। আমি তো পলিটিক্যাল সায়েন্সের লোক, আমাদের পলিটিক্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞানের শব্দ আছে, আপনারা সবাই জানেন শব্দটি হেজিমনি। হেজিমনি শব্দের বাংলা মানে হচ্ছে আধিপত্যবাদ। এতদিন ধরে যে আধিপত্যটা চলে আসছিল, চৈতন্য কিছু করলেন না, সেই আধিপত্যবাদ বা হেজিমনিটাকে ভাঙতে চাইলেন, জাস্ট ডিস্ট্রয় ইট। কিন্তু ভাঙার জন্য অন্যান্য যুগ পরিবর্তকরা, আলেকজান্ডার দি গ্রেট, চন্দ্রাশোক কিংবা আকবর, এরাও অনেক কিছু ভেঙেছেন। তার হাতে তখন যদি তুলে দেওয়া ছিল কোরআনের পাশের হাতে তরোয়াল ছিল, চৈতন্য কোরআনও নিলেন না, শ্রীমদ ভাগবত গীতাও নিলেন না, তরোয়ালও নিলেন না, শুধু কি নিলেন? একটা প্রেম, অদ্ভুত শব্দ, ভক্তি। শুধু আয় ভাই আরো কাছে কাছে বেঁধে বেঁধে থাকে, আর তুই আর আমি আলাদা নই। কারণ তখনকার মানুষ, আজকে আমাদের 2023 সালে দাঁড়িয়ে জাতপাত ইত্যাদি নিয়ে খুব বেশি ভাবতে খুব অসুবিধে হয়, কিন্তু যদি আমরা একটু আমাদের ইন্টিরিয়ার গ্রামে যাই, যদি বঙ্গদেশ ছাড়িয়ে একটু অন্যান্য রাজ্যগুলোতে যাই, সেখানে আমরা দেখতে পাবো যে উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের মধ্যে ভাগাভাগিটা কি স্তরে, কি পর্যায়ে অমানবিক পৈশাচিক হয়ে উঠতে পারে। চৈতন্য এই হেজিমনিটাকে ভাঙতে চাইছেন। কিসের হেজিমনি? আধিপত্য, একজনের আধিপত্য অন্যের উপরে, একটা গোষ্ঠীর আধিপত্য অন্য গোষ্ঠীর উপরে, আমি যা বলবো সেটাই তুমি মানবে, এটাই আধিপত্য। চৈতন্য এই হেজিমনি বা আধিপত্য বার্তাকে ভাঙতে চাইছেন। ওটা আনুগত্য কেন? কিসের আনুগত্য? তোমার প্রতি কেন আমি আনুগত্য দেখাবো? আমাকে যদি আনুগত্য দেখাতে হয় তাহলে আমি এমন একটা শক্তিকে আনুগত্য দেখাবো যে শক্তি অনন্ত, যে শক্তি অসীম, তাহলে সেই শক্তির কাছে আমি আনুগত্য দেখাবো। সুতরাং আধিপত্যবাদ, মানুষের যে আধিপত্যবাদ, সেটা চৈতন্য ভাঙতে চাই। মূলত ব্রাহ্মণ, ব্রাহ্মণ্যবাদ, নবদ্বীপ সেই সময়টা কিসের জায়গা? নবদ্বীপ নৈয়ায়িকদের জায়গা, স্মার্ত পণ্ডিতদের জায়গা, ব্রাহ্মণদের, এবং স্মার্ত এবং নৈয়ায়িকেরা তারা সবাই ব্রাহ্মণ। শান্তিদা বলতে পারবেন, সুন্দর বলতে পারবেন যে স্মার্ত বা নৈয়ায়িক পণ্ডিতদের মতো অব্রাহ্মণ খুব বড় মাপে প্রচুর সংখ্যায় এমনটা পাওয়া যাচ্ছে না, জানি না। চৈতন্য বলে না, তোমার দীক্ষা, তোমার শিক্ষা, তোমার জ্ঞান সব ঠিক আছে, কিন্তু আগে তো মানুষ, আগে তো মানুষকে বাঁচতে হবে,
মানুষ যদি নাই পাঁচিল তাহলে এত জ্ঞান এত শিক্ষা কোথায় যাবে, কি দরকার? এবং মানুষে মানুষের যে পরিচয় সেটা মানুষ হিসেবে মানুষের পরিচয়, সবার উপরে মানুষ সত্য, অর্থ প্রতিষ্ঠা খ্যাতি যশ। সেই জীবনানন্দ লিখলেন না, অর্থ নয় তৃপ্তি নয় সচ্ছলতা নয়, আর বিভিন্ন বিষয়ে আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের প্রাণ। কিন্তু আসলে হেজিমনি ভেঙে একটা সমান্তরাল একটা প্রশস্ত ক্ষেত্র করেছিলেন যেখানে মানুষ খুব সাবলীল স্বচ্ছন্দে বিচরণ করবে, কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ লাগলে কেউ ছিটকে যাবে না, বরং পঙ্ক্তি ভোজনে যখন বসবে, মৎসবে যখন বসবে, তখন কে কার পাশে বসছে সেটা গুরুত্বপূর্ণ হবে না। তাই বৈষ্ণবরা যখন দীক্ষা নেন সমস্ত উপাধি মুছে দিয়ে তাদের একটাই উপাধি থাকে, সেটা হচ্ছে দাস। আমি তার দাস। এই ক্ষেত্রে আমাদের একটু নিত্যানন্দের কথা বলতে হবে, চৈতন্য খুব বড় করে অর্গানাইজ করছে। এই অর্গানাইজেশন কিন্তু নিত্যানন্দ খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। চৈতন্যদেবের থেকে বড় বয়সে অনেক নিত্যানন্দ, 12 বছর পর্যন্ত নিত্যানন্দ নামে ট্রেস পাচ্ছেন, তারপরে 2 বছর তাকে একদম খুঁজে পাওয়া যাচ্ছে, কোথায় থাকছেন কি করছেন কেউ জানে না। এরপর যখন নিত্যানন্দ 2 দশক পরে 20-20 বছরের পর যখন নিত্যানন্দকে আমরা দেখছি নবদ্বীপে 1509 খ্রিস্টাব্দের আসার, তখন সেই 12 বছরের বালক আর নেই। নিত্যানন্দ চৈতন্যের মধ্যে দেখতে ভারী চমৎকার ছিলেন, সুঠাম সুন্দর সুপুরুষ চেহারা, তখন তার মাথায় জটা, অবধূত সন্ন্যাসী, জটার ভিতরে রাখা রয়েছে নর্মদা শিবলিঙ্গ, তার জটার ভিতরে রয়েছে নর্মদা শিবলিঙ্গ, ত্রিপুরা সুন্দরী যন্ত্র, আর গলায় ঝুলছে অনন্তদেব শিলা। এই নিয়ে একটা প্রবল পার্সোনালিটি ওয়ালা একটা মানুষ, যাকে দেখতেই কিরকম একটা হিপ্নোটাইজিং ব্যাপার হয়, সেই লোকটা নবদ্বীপে ঢুকে পড়ছে। আষাঢ় মাস চৈতন্য সন্ন্যাস নিচ্ছেন, সাত মাস একটা স্প্যান, যাকে বলে সত্যি সত্যি একদম ঝড়ের মতন যা কিছু সিস্টেম ভেঙে চুড়ে তছর, অর্থাৎ মানে ব্যাপারটা এরকম অনেকটা আমরা যারা ওই ইয়ে বানাই তুবড়ি বা হাউই বানাই, বাড়িতে বানানো টানানোর পরে সব হয়ে যাওয়ার পরে একটা প্রস্তুতি হলো, এরপরে শুধু একজন সিনিয়র কেউ বা একটা বাচ্চা কেউ এসে তার ফাইনাল কাজ থাকে সত্যটাকে ধরিয়ে দেবে। নিত্যানন্দ যেন এসে চৈতন্য এবং অদ্বৈত এবং নবদ্বীপের বৈষ্ণব সমাজের যে প্রস্তুতি তার ওই মুখের বারুদটা শুধু ধরিয়ে দিলেন। সিরাজুদ্দা এটাও বলেছেন, এই বারুদ ধরানোর কাজটা চৈতন্যের নির্দেশে তিনি করছেন, তুমি আমি আছি তুমি কর। এই এই পর্বে তিনি এসে যেটা দুটো ঘটনা নিত্যানন্দ আসার পরে, প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে জগাইমাদে আসলে কে, সেই সময়টা ব্রাহ্মণ্য সমাজের খুব গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্ব, যাদের কাজই ছিল বৈষ্ণবদের ডিস্টার্ব করা, তাদের রাখা হয়েছিল কাজটা করার জন্য। যথারীতি নিত্যানন্দ অবধূত সে তো চেনে না, সে নবদ্বীপে ঘুরে ঘুরে কীর্তন করে বেড়াচ্ছে, কলসির বাড়ি বেড়ে মাথা ফাটিয়ে, মাথা কিন্তু নিত্যানন্দের ফাটানো হয়েছে চৈতন্যদেবের, এবং সেই রক্তাক্ত নিত্যানন্দকে দেখে চৈতন্যের সেই অমিত ক্রোধ জেগে উঠল, যেটা চরিতকারটা বলছেন তিনি সুদর্শন চক্রকে ডাকছেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ডোন্ট ডু সো, এটা আমাদের পথ নয়, এভাবে নয়, প্রেমের পথ। এবং আমরা কি দেখলাম, পাশুন্ডি ওই সেই সময় ওই ব্রাহ্মণদের বৈষ্ণব সাহিত্যে পাশুন্ডি বলা হয়, তারা দেখবে যে লোকটা এতদিন ধরে বৈষ্ণবদের পেটে লাগছিল সে লোকটা ভজগৌরাঙ্গ হরে কৃষ্ণ ইত্যাদি বলে হাত তুলে রাজনীতি শুরু করে দিয়েছে, কি অদ্ভুত ব্যাপার। তো এই যে ঘটনাটা খুব সাংঘাতিক একটা প্রভাব ফেলল, অত্যন্ত পাওয়ারফুল লোক তো, এরা মারছে না, ধরছে না, দাঙ্গাবাজি করছে না, কিছু করছে না, শুধুমাত্র কি বলছে কি গাইছে তাতে মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে। এবং এই বড় ঘটনাটা এই কদিন পরে ঘটল কাজী বিরাট অর্গানাইজড পাওয়ার দিয়ে কাজীর কাছ থেকে ওর আজ্ঞাপত্র নিয়ে এলো যে আর তোমাদের কেউ নবদ্বীপে নাম করতে পাঠাবে।
কিন্তু চৈতন্যদেবের একটু বললেন শ্রেণী চৈতন্যদেবের ছায়াতে নিত্যানন্দ থাকা বসে নবদ্বীপের যারা নিত্যানন্দ বংশীয়রা আমি খবরের কাজে তাদের সাথে কথা বলতে খুব আক্ষেপ নিত্যানন্দের জন্মতিথি মানুষ জানেই না নিত্যানন্দ ত্রয়োদশী কথা কেউ জানে না গোড়া কাকু খুব বলে পর্যায় পর্যায়ে যখনই কথা নিত্যানন্দ বারবার করে এর পেছনে একটা ব্যাখ্যা আছে গৌর পারঙ্গবাদ অর্থাৎ বৈষ্ণব ধর্মে দুটি পারঙ্গবাদ আছে একটি কৃষ্ণ পারঙ্গবাদ অর্থাৎ যারা কৃষ্ণকে পরম বলে মনে করে আর কিছু গৌর পারঙ্গবাদ যারা গৌরকে পরম বলে মনে করে চৈতন্যকে ঘিরে যে বৈষ্ণব আন্দোলন যে ভক্তি আন্দোলন সেখানে কেন্দ্রে ছিল তার পিছনে ছিল ওই গৌর পারঙ্গবাদ গৌরকে প্রতিষ্ঠা করতে হবে গৌরাঙ্গদেবকে প্রতিষ্ঠা করতে হবে সেখানে বিকল্প কেউ আসতে পারে না সুতরাং নিত্যানন্দ যত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন না কেন তাকে প্রচ্ছন্ন থাকতেই হবে নিত্যানন্দ প্রচ্ছন্ন থাকলে গৌর পারঙ্গবাদীরা বা গৌর পারঙ্গবাদকে সামনে রেখে চৈতন্যদেবকে এগিয়ে দেয় আমাদের সামনে এবং এই গৌর পারঙ্গবাদের জায়গা থেকেই শিবাজুদারের কথাটি বলছিলেন যে দেবতার নির্মাণ তার পরবর্তীকালে চরিৎকারেরা যখন রচনা শুরু করলেন চৈতন্যকে ঘিরে তার চরিত্রে যা 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 দিলে তাকে দেবতা করে তোলা যায় তার মিশ্রণ করে শুরু করলেন কৃষ্ণদাস কবিদাস বৃন্দাবন দাস লোচন দাস যারাই লিখলেন একটু 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 করে তারা নির্মাণ করে দিলেন এবং ওই অলোক মুখোপাধ্যায় নাটক চৈতন্য তার সেই দৃশ্য মানুষ চৈতন্যকে এখন প্রশ্নটা হচ্ছে যে কে গৌরব কৃষ্ণ পরমবাদীরা তো বলছেন যে কৃষ্ণ তো অলরেডি এক্সিস্ট করছেন তাহলে আমরা গৌরকে কোথায় রাখবো আমরা একটা একটা তার অতগুলো সারা নদীয়া জুড়ে কৃষ্ণমূর্তি বসাবেন কেন তিনি আসলে চৈতন্যের অবতার তত্ত্বকে বিশ্বাস করতেন এটা বিস্তারিতভাবে শান্তিদেব আমাকে বলেছেন তিনি বলতে না চৈতন্য কৃষ্ণ পরবর্তীকালে অবশ্য তার সে ভুলটাও ভেঙেছিল শেষ দিকে তা এই প্রশ্নটা তুলতে শুরু করে দিল তার সময় কে চৈতন্য তাকে দেবতা বানাতে হবে এইবার চৈতন্যকে এস্টাবলিশ করার প্রয়োজন হচ্ছে এখানে আসছে ওই রাধা তত্ত্ব আমি যে কথা একটু আগে করছে বলা হলো তারা ব্যাখ্যা করছেন এইভাবে যে গৌরাঙ্গ হচ্ছেন ব্রজলীলার ব্রজলীলায় যে লীলা সম্পূর্ণ হয়নি দাপুরে দাপুর আমরা কি দেখেছি কৃষ্ণ তো মথুরায় চলে গেলেন মথুরায় রাজা হয়ে কৃষ্ণ চলে গেলেন রাধা তো পরে রইলেন বৃন্দাবনে ব্রজতে রাজা রাধার কি হইল অন্তরে ব্যথা পদকর্তারা পদ লিখলেন এই যে রাধার অন্তরের যে ব্যথা সেটা কি সত্যি সত্যি কৃষ্ণ ফিল করলেন কি করে করবেন তিনি তখন কৃষ্ণ তিনি তখন শাসক তাকে কুরুক্ষেত্র অর্গানাইজ করতে হচ্ছে পাণ্ডব কৌরব সেটা সাংঘাতিক কাণ্ড নতুন ভারত তৈরি হচ্ছে মহাভারতের কেন্দ্রীয় চরিত্র শ্রীকৃষ্ণ তার কি তখন মনে আছে নাকি কোথায় রাধারানী কোথায় তার বৃন্দাদুতি ললিতা বিশাখা এই যে অসম্পূর্ণ রাধা বিরহ তাকে সম্পূর্ণ করার জন্য চৈতন্য কলিতে এলেন এটা ব্যাখ্যা দেয়া অসম্পূর্ণ রাধা বিরহকে সম্পূর্ণ করার জন্য চৈতন্য কলিতে জন্মালেন এবং কিভাবে জন্মালেন রাধা ভাবদ্যুতি রাধা ভাবে থেকে তোমাকে ভজনা করতে হবে কৃষ্ণকে না পাওয়ার যন্ত্রণা তুমি ফিল করবে নজরুল একটা বিখ্যাত গান আছে তুমি যদি রাধা হতে শ্যাম তাহলে বুঝতে পারতে যে কোথায় আমাদের যন্ত্র এবং খেয়াল করে দেখবেন নবদ্বীপে বিভিন্ন মঠ মন্দির যখন উৎসব করে এমন কিছু বৈষ্ণব দেখা যায় এমন কিছু সাধু ভক্ত দেখা যায় তাদের হাঁটা চলার মধ্যে একটা নারী সুলভ ভাব আছে মঞ্জুরি ভাবে সাধনা এটা একটা আলাদা ঘটনা এবং সমাজবাদীর যিনি প্রধান তিনি তো ললিতা সখী নামেই পরিচিত সেই উইমেন এম্পাওয়ারমেন্ট আমি এবার এখান থেকে ঘুরে যাচ্ছি সমাজ সোসিওলজির জায়গাতে নারীকে প্রতিষ্ঠা দিতে না হলে হবে না চৈতন্য নিজেকে রাধা ভাব মানে চৈতন্যদেবকে রাধা ভাবদ্যুতি সম্বলিত বলে এস্টাবলিশ করা হচ্ছে কারণ
রাধার অব্যক্ত যে যন্ত্রণা, যে বিরহ, সেই বিরহ নেবার পূর্ণ হবে। তাই একাধারে রাধা লীলা রয়েছে, আমি শুধুই বলে রাখি, এক তনুতে দুই অধিষ্ঠান। এই চৈতন্যের আগে এইটা যেটা আমি আগে বলছিলাম, তাহলে রাধা ভাবতীতে চৈতন্য কি করতে পারে? চৈতন্য করতে পারলে কৃষ্ণের পাশে আর একটা রাধাকে স্থাপন করতে পারবে। বৃন্দাবন ব্রজ সেখানে যারা গেছেন তাদের মুখের বলি হচ্ছে রাধে রাধে। চৈতন্য সেখানে সেকেন্ডারি হয়ে, কৃষ্ণ সেখানে সেকেন্ডারি হয়ে গেছেন, এটা চৈতন্য করতে পেরেছে। অস্বীকার করেননি কৃষ্ণকে, কিন্তু শুধু বলেছেন শরীর গঙ্গোপাধ্যের অসামান্য লেখা যে যদি রাধা না হতো, রাধা না হলে কৃষ্ণ সম্পূর্ণ, এই যে ধারণাটা এটা চৈতন্য প্রতিষ্ঠা করল। আমরা জানি খুব ইন্টারেস্টিং, দেখুন চৈতন্যের আগে বৈষ্ণব সমাজেও কিন্তু রাধাকে এতটা গুরুত্ব দেওয়া হয়নি। শ্রীমৎ ভাগবত বৈষ্ণবদের অবশ্য পাঠ্য গ্রন্থ, আপনারা জানেন গোড়াদত্ত ঠাকুর থাকলে এটা বলতে একটু ভয় পেতাম আর কি। চল্লিশ বছর ধরে শ্রীমৎ ভাগবত পাঠ করছেন এবং তার বিভিন্ন রকম ব্যাখ্যা দিচ্ছেন, আমরা সমৃদ্ধ হচ্ছি সে ব্যাখ্যা শুনে। সেখানে কি বলা হচ্ছে, অচ্যুতম কেবলম রাম নারায়ণম কৃষ্ণ দামোদরম বাসুদেব হরি শ্রীধরম মাধবম গোপিকা বল্লভম। কৃষ্ণের রূপ বর্ণনা হচ্ছে, কোথাও রাধা নেই, একটি শব্দ রাধা সম্পর্কে লেখা হচ্ছে না। রাধা সম্পর্কে কি বলছেন শ্রীমৎ ভাগবতের নবম এবং দশম স্কন্ধে বৃন্দাবন লীলা যেখানে ব্যাখ্যা হচ্ছে, সেখানে তত্ত্ব আছে, কোথাও রাধার নাম নেই, শুধু বলা হচ্ছে অত্যন্ত বল্লভা, এই শব্দটা ব্যবহার করা হয়েছে। অত্যন্ত বল্লভা এই শব্দটার কিভাবে বলছে, যে রাধ অনেক গোপিনী ছিলেন কৃষ্ণের, তার মধ্যে একজন হচ্ছেন অত্যন্ত বল্লভা। ডিকশনারিতে তার মানে করা হচ্ছে এমন একজন ভেরি মাচ অ্যাট্রাকটিভ, ভেরি মাচ লাভেবল, শুধু এইটুকুই রাধা সম্পর্কে করা হচ্ছে। অথচ গোটা ভাগবত শ্রীমৎ ভাগবত একটা পদ্ধতি প্রেম তত্ত্বের মধ্যে দিয়ে গিয়ে গেছে। বৈষ্ণবরা বললেন আরে দূর, ওইভাবে রাধা খুঁজে পাবে না, কে রাধা? আরাধয়তি জ স্বরাধা, যিনি আরাধনা করেন তিনি রাধা, তুমি যদি আরাধনা কর তুমি রাধা। চৈতন্য বললেন আমি কৃষ্ণের আরাধনা করছি, আমি রাধা, তাই একাধারে রাধা, কার আরাধনা করছি? পুরুষোত্তমের আরাধনা করছি, আমি তো কৃষ্ণের অবতার, তাকে বলা হয় কৃষ্ণের অবতার। এই যে রাধা যিনি আরাধনা করেন তিনি রাধা, রাধা আলাদা কোনো এক্সিস্টেন্স নয়, এই যে গভীর দর্শন, মানুষ অত বোঝে না, এত তত্ত্ব কথা মানুষ বোঝে না। মানুষ গোদা ভাবছে কে রাধা, এই বলতে পারবে খুব সুন্দর দেখতে বলি না, এই রাধা, আর এই যে কৃষ্ণের পাশে এই যে কালো মতো নেই, সহজ করে বোঝাতে হবে, অত জটিল করে, অত তত্ত্ব আমার ভেতরে যিনি আছেন যাকে আমি আরাধনা করছি, আমি আরাধনা করলেই আমি রাধা, এই এই এ তত্ত্ব বোঝা সকলের পক্ষে সম্ভব নয়, স্বাভাবিক তো। রুটি কাপড়া ওর মকান, তার লড়াই, যে মানুষটা সকাল থেকে উঠে সারাদিন ধরে লড়ে যাচ্ছে, তার পক্ষে সব তত্ত্ব কথা মানা কি সম্ভব? চৈতন্য বাবু অত কিছু করতে হবে না, একবার বললে হরি যায় নিয়ে সে ভবেরই ওপারে। নজরুল লিখছেন যারে কোল যায় না দেওয়া, কোল দেয় সে ডেকে তারে। চৈতন্য সম্পর্কে নজরুল লিখছেন পথে কি দেখলে যেতে আমার গুর দেবতারে, অসামান্য, অর্থাৎ আমি নিজেই রাধা, আমার প্রত্যেকে রাধা। সেই জন্য একটা কথা বলা হয় না যে পুরুষত্ব মানে একমাত্র পুরুষ হলেন শ্রীকৃষ্ণ, আমি শুধু একমাত্র রাধা, আমি রাধা, আমরা সবাই রাধা, তিনি একমাত্র পুরুষ। চৈতন্য থিওরিটাকে নিয়ে গেলেন এবং রাধা ভাবদ্যুতি সম্বলিত চরিত্র জীবনকে প্রতিষ্ঠা করলেন। এবং আপনারা দেখুন পরবর্তীকালে চৈতন্য যখন নীলাচলে চলে যাচ্ছেন, তাঁর যে ভাবাবেশ, যে আবেগ, সেই আবেগের মূলে কিন্তু তিনি রাধে 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 রাখেন। অর্থাৎ আমাদের যদি ঈশ্বর
ঈশ্বর আরাধনা করতে হয় নৈয়ায়িকদের ওই যাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র কিচ্ছু লাগবে না একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে কি সাংঘাতিক কথা বলছেন চৈতন্য একবার সুবুদ্ধি রায়কে জাতিচ্যুত করা হয়েছিল তার তিনি যখন রাজা ছিলেন তিনি তার কৃতদাসকে চাবুক মেরেছিলেন সেই কৃতদাস পরে সম্রাট হয়েছেন শাসক হয়েছেন তার স্ত্রী বেগম দেখে বললেন কি ব্যাপার তোমার পিঠে দাগ কিসের বল আমার আগের মালিক আমাকে চাবুক মেরেছিল বল তুমি তার তাকে মৃত্যুদণ্ড দাও বল তাই হয় নাকি তার জন্য তো আমি আজকে শাসক হয়েছি বললাম তাকে একটা একটা পানিশমেন্ট তোমাকে দিতেই হবে কি পানিশমেন্ট দেওয়া যায় তাকে জাতিচ্যুত করলেন মানে তার ধর্মনাশ করলেন এবার সুবুদ্ধি রায় পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে যার কাছেই যাচ্ছেন বলছেন তোমাকে যাতে উঠতে গেলে একটাই কাজ করতে হবে তপ্ত ঘৃত পান করতে মানে গরম ঘি খাওয়া বোঝা যাচ্ছে তারা কি চাইছিলেন সর্বত্র ঘুরে বেড়াচ্ছেন ঠিক প্রাণত্যাগের আগে আর বলে কি হবে দেখি এই জীবন চৈতন্যদেবের সঙ্গে দেখা সব শুনলেন বলে চলো গঙ্গায় নিয়ে গেলেন দাঁড়াও বুক জলে বলে হরে কৃষ্ণ ডুব দাও আবার বলে হরে কৃষ্ণ ডুব দাও আবার বলে হরে কৃষ্ণ ডুব দাও বলে যাও প্রসাদ পাবো বিপুল জনপ্রিয়তা কোন বাহিনী গড়েননি কোন সংগঠন গড়েননি কোন বই লেখেনি এই যে শ্রীচৈতন্য আটটা মাত্র অষ্টক শিক্ষাষ্টক তাকে নিয়ে চৈতন্য যুগ তৈরি করে ফেললাম এই কারণে কিছু করতে পারিনি শুধুমাত্র বলে হরে কৃষ্ণ এবং খুব মানে যেটা ভালো লাগে আর কি যে আমরা যেটা নবদ্বীপে থাকি এই যে দোলের সময় আমরা অনেক কথা বলি ভালো মন্দ খারাপ তর্ক বিতর্ক আমার শুধু একটাই আমার অদ্ভুত লাগে এই যে হাজার হাজার মানুষ আসছে কিসের টানে কেন আসছে নবদ্বীপের নবদ্বীপ বলে কিছু হয় না নটা দ্বীপ কি বেশ বাজে গল্প এটা আমরা জানি কিন্তু এই যে নবদ্বীপকে ঘিরে এই যে বিপুল মানুষের পরিক্রমা একটা কি কোনো ফোর্স কাজ করছে আমি জানি না আপনারা কোনো নবদ্বীপের কীর্তনের আসরে দাঁড়িয়ে দেখেছেন কিনা কীর্তন কোটাল কোট বলি কিন্তু বড় বড় আসরের কীর্তনে একটুখানি দাঁড়িয়ে দেখবেন কি পরিমাণে মানুষ কাঁদে যে লোকটা একটু আগে শহরের কোনো দোকানের ক্যাশে বসে পাঁচটা টাকার জন্য মানে যাচ্ছে তাই করে এসছে সেই লোকটা যখন বড়দেব মন্দির মদনমোহন বা কোনো একটা কীর্তনের আসরে বসে কীর্তন শুনছে দদ্দর করে কাঁদছে এবং সে কান্না মানে ঠেকানো যাচ্ছে না সেই কান্না এই আবেগ চৈতন্য এইটা দিতে পেরেছিল চৈতন্য কিছু দিতে পারেনি আমাদের চৈতন্য নিজে ফেল করেছিলেন শেষে চৈতন্যের আন্দোলন শেষে ফেল করেছিল গম্ভীরা ঘরে ঢুকে গিয়েছিলেন অদ্বৈত তাকে মেসেজ পাঠিয়েছিলেন যে তোমার আর কিছু করণীয় নেই ইউ হ্যাভ ফেল তুমি ঢুকে যাও ঘরে চৈতন্য শেষ ছটা বছর গম্ভীরা ঢুকে গেছিলেন এবং তিনি তাকে নানা রকম ভাবে সেটা তার দিব্যন মাস দশা ইত্যাদি ইত্যাদি কিন্তু আলটিমেটলি চৈতন্য ফেল করেছে চৈতন্য নিজেকে এই যে প্রতিষ্ঠা করে যেমন রাধাকে প্রথম নির্মাণ করলেন জয়দেব তারপর একে একে গুরু চণ্ডীদাস চণ্ডীদাস বিদ্যাপতি এদের সাথে রাধা নির্মাণ করছেন তখনও চৈতন্য জন্মান চৈতন্য শুধু এসে যেটা করলেন এই পদগুলোকে আস্বাদন করলেন এই ভাবটাকে গ্রহণ করলেন এই যে বললাম না যে চৈতন্যদেব অনেকেই মনে করেন আমিও মনে করি চৈতন্যদেব সময়ের ফসল অদ্বৈত আচার্য এবং তার পরিকরেরা যেমন তার জন্য বস্তুগত ক্ষেত্র প্রস্তুত করেছিলেন জয়দেব চণ্ডীদাস বিদ্যাপতি তার জন্য তত্ত্বগত ক্ষেত্র প্রস্তুত করেছিলেন উনি তত্ত্ব আর বস্তু এই দুটোকে মিলিয়ে তার নতুন যে নির্মাণ নতুন বৈষ্ণব ধর্ম সেটাকে উপস্থাপন করলেন এবং
এই যে লিখলাম আমরা মঙ্গল কাব্য লিখলাম চার শতাবর শিবের উপাসক প্রথম পর্বে বলতে যে হস্তে পূজিয়াছি দেবশূল পানি সে হস্তে না পূজিব চ্যাংমুণ্ডিকানি ওইসব পূজা আর করবো আখ্যান এগোতে 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 লাস্ট বাঁ হাতে ফুল ফেললেন অথেন্টিকেট করলেন অ্যাটাস্টেট করলেন যে উচ্চ বর্ণের মানুষ চাঁদের মতন মানে চাঁদ সদাবার মানে আজকের টাটা টাটা বিড়লা ঘোষের একজন শিল্পপতি তিনি বলেন আছে ঠিক আছে বাবা আমি শিখে একইভাবে চণ্ডী এস্টাবলিশড হচ্ছে ধর্মমঙ্গল যজ্ঞমঙ্গল মনসামঙ্গল পরপর পরপর মঙ্গল কাব্য লেখা হচ্ছে কিন্তু তাতেও দেখা গেল তুমি যতই লেখো যতই বলো মানুষের মনের ভিতরে যে জায়গাটা তৈরি হয়ে আছে তাকে তো সমূলে পাঁচিলটাকে তো ভাঙা যাচ্ছে না হিন্দু মুসলমানের মিলনের জন্য আমরা সত্যপীঠে কাহিনী করলাম সিন্নি দরগার সিন্নি আমার বাড়ি নারায়ণপুরেতে করছি এটা কিসের প্রতি তো সেই জোড়া লাগানোর প্রতি সিন্নি তো দরগাতে দেওয়া হয় পীরের দরগায় সিন্নি দেওয়া হয় তা আমার বাড়ি সত্যনারায়ণের পুজো পূর্ণিমার দিন সিন্নি দিচ্ছি কেন হিন্দু এবং মুসলমানের বাঁধনটাকে জোড়ার জন্য কিন্তু জুড়ল না সেভাবে জুড়ল না কারণ এরাই ওই হাড় বা টুকরোগুলোকে টিকিয়ে রাখছেন খুব যত্ন করে টিকিয়ে রাখছেন আর চৈতন্য দেখলেন যে না এই যে টিকিয়ে রাখা এই শ্যাকড়া ঠুকঠাক দিলে হবে না কামারের একদম হোস পাইপ দিয়ে ডোজার দিয়ে ভেঙে একদম ফাঁকা মাঠ মানবতার নতুন ক্ষেত্র যেখানে নতুন পদবি তৈরি করে দিলাম আমরা দাস আমরা সবাই তার দাস সবাই পাশাপাশি বসে খাবো আপনারা জানেন চৈতন্যদেব চলে যাবার পরে খেতুড়িতে নরোত্তম দাস ঠাকুরের তত্ত্বাবধানে একটা বিরাট বড় পার্লামেন্ট হল বৈষ্ণবরা কনস্টিটিউশন করলেন সেখানে কি করা হবে কেমন করে বৈষ্ণব ধর্মকে আগামী দিনে ফ্লারিশ করানো হবে সেখানে নানা রকম সিদ্ধান্ত নেওয়া হলো বিগ্রহ স্থাপন হবে চৈতন্যে চৈতন্যমূলক পাঠ হবে কীর্তন হবে এবং এই কীর্তন কিভাবে হবে নরোত্তম দাস ঠাকুর নিজেকে খুব বড় মাপের একজন সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি কীর্তনকে মডিফাই করলেন গড়ানহাটি তার গ্রাম সেখানে তিনি নতুন ধারার কীর্তন তৈরি করেন খুব সহজ কীর্তন সারাদিন মানে আগে কীর্তন 8 ঘন্টা 10 ঘন্টা ধরে হতো লোকের সময় নেই গতি বাড়ছে সময়ের সংকল্পন কম হচ্ছে নতুন কীর্তন তৈরি করলেন আর একটা অসাধারণ কাজ করলেন মহোৎসব এই উৎসব উৎসবের শেষে যাকে আমরা চলতি কথায় বলি মুচ্ছ সবাই মিলে বসে খিচুড়ি ল্যাবড়া পাঁচ তরকারি দিয়ে খাবো ওটা আর কিছুই নয় একসঙ্গে নিয়ে আসে ওই যে সেটি তো বসলেন 10 ফুট লোকটা 2 ফুট লোকটাকে পয়সা দিতে গেলে নামতে হবে নামার মাধ্যমটা চৈতন্য করে করে দিলে বলে চলো একসঙ্গে নাম করো একসঙ্গে কীর্তন করো সবাই আমরা এক চৈতন্য আসলে জ্ঞানের পথ আমাদের তো অনেকগুলো মার্গ জ্ঞান মার্গ কর্ম মার্গ ভক্তি মার্গ চৈতন্যদের ভক্তি মার্গ থেকে বেছে নিয়েছে কারণ জ্ঞানের পথ সবাইকার জন্য নয় কর্মের পথ সবাইকার জন্য নয় কিন্তু ভক্তি যার যার ইচ্ছে করলেই ভক্তি মার্গে প্রবেশ করা যায় এবং রবীন্দ্রনাথের খুব সুন্দর কথা বলেছিলেন জীবনে জীবন যোগ করা না হলে ব্যর্থ হয় গানের বসন অর্থাৎ জীবনের সঙ্গে জীবন যোগ করার কাজটাই হচ্ছে আসল সঙ্গীত চৈতন্যদেব আমাদের সেই সঙ্গীতের সন্ধান দিয়েছিলেন এবং চৈতন্যদেবকে আমরা দেবতা বানিয়েছি সত্যি সত্যি অনেক পরে মানুষ চৈতন্যকে আমরা হয়তো সময়ের প্রয়োজনে পিছিয়ে দিয়েছি কারণ চৈতন্যদেব আসলে যা করতে চেয়েছিলাম আমি একটু আগে যেমনটা বললাম যে চৈতন্য তার জীবিতকালে দেখে গেছেন তার পরিকল্পনা কিভাবে ফেল করছে আউলে কহিও কহিছে বাউল অদ্বৈত মেসেজ পাঠাচ্ছেন যে হে আর তোমার এই থিওরি কাজ করছে না কারণ মনে রাখতে হবে অদ্বৈত আচার্য কিন্তু চৈতন্যদেবের এই সন্ন্যাস মেনে নিতে পারেননি শোনা যায় অদ্বৈত আচার্য যখন চৈতন্যদেব সন্ন্যাস নিয়েছেন জেনেছিলেন তারপর নাকি 3 দিন অচৈতন্য হয়েছিলেন যে এত নির্মাণ এত প্রস্তুতি সব তাহলে চলে গেল চৈতন্যদেব অন্যভাবে ভেবেছিলেন আরো বড় আকারে ভেবেছিলেন এবং এই ভাবার পিছনে নিত্যানন্দের একটা ভূমিকা ছিল চৈতন্যদেব কি করলেন
চৈতন্যদেব বৈষ্ণব ধর্মকে নতুন করে সাজালেন, এবং এই সাজানোর শিক্ষাটা ভারী চমৎকার হবে তিনি নিত্যানন্দের পরামর্শে নিয়ে এলেন দাক্ষিণাত্য থেকে। সন্ন্যাস গ্রহণের পর চৈতন্য ভারত ভ্রমণ করলেন, তার আগে কিন্তু 20 বছর এই লোকটা ঘুরে এসছে। আমরা বলছি 20 বছর তার কোনো সন্ধান পাইনি, 20 বছর ঘুরে এসছেন অদ্বৈতায় নিত্যানন্দ। চৈতন্য বললেন যে তুমি একবার যাও দেখো। কোথায় গেলেন, কোথায় চৈতন্য গেলেন, তার আগে আর একটু ছোট্ট একটু ভারতবর্ষের ধর্ম আন্দোলনের ইতিহাস একটু ছোট্ট করে, যে অদ্বৈত আচার্য শঙ্করাচার্য চলে গেলেন, অদ্বৈতবাদী শঙ্করাচার্য চলে যাবার পর থেকে অদ্বৈতবাদের প্রভাব কমতে শুরু করছে, একটু 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 করে কমতে শুরু করছে। ভয় পাচ্ছে কালের নিয়ম। 9ম শতাব্দীতে দ্বৈতবাদের উদ্ভব হচ্ছে, একজন উপাস্য আর আমি হচ্ছি উপাসক, যিনি উপাস্য তিনি অত্যন্ত পাওয়ারফুল, তার কাছে ওই আসন তলে লুটিয়ে রব, এই এই দর্শন থেকে আমি দ্বৈতবাদে আসছি। প্রথম দেখা যাচ্ছে 9ম শতাব্দীতে দক্ষিণ ভারতে আলেয়ার সম্প্রদায়কে রাস্তায় দেখা গেল, তারা রাস্তায় গান গাইতে গাইতে ঘুরে বেড়াচ্ছে, ঈশ্বরের নাম নিয়ে আলেয়ারা রাস্তায় নামছে। এই প্রথম, কিন্তু কেউ কেউ আরবারও বলেন আরবার সম্প্রদায়। চৈতন্য কিন্তু আলেয়ার এবং আরবারদের কাছ থেকেই এই শিক্ষা পাচ্ছেন, সেটা পড়ে যাচ্ছে। তারপর কি দেখছি আমরা, তামিলনাড়ু এবং কর্ণাটকে ভক্তিবাদের উদ্ভব এবং বিকাশ ঘটছে আলেয়ারদের হাত ধরে। গবেষকরা বলছেন এরপর সেটা ক্রমশ উপরের দিকে উঠছে, গুজরাট মহারাষ্ট্র থেকে আসছেন তুকারাম, সব চেনা নাম আমাদের, দেখুন নামদেব, একনাথ, মহারাষ্ট্রে আসছেন বিঠল, রাজস্থানে মীরাবাই, উত্তর ভারতের কবির নানক, পূর্ব ভারতের আসামে আসছেন শঙ্করদেব, এট লাস্ট বঙ্গদেশে চৈতন্যদেব। আপনি আমি যতগুলো নাম বললাম দেখুন তারা প্রত্যেকেই ভক্তিবাদী এবং প্রত্যেকেই দ্বৈতবাদী, একজন উপাসক আর আমি হচ্ছি তার উপাস। মেলাবেন তিনি মেলাবেন, উপাসক আর উপাসকের মধ্যে মেলানোর কাজটা করাটাই হচ্ছে ভক্তিবাদের নতুন ভাবনা। এবং এতে কি হবে, যদি বললাম আধিপত্যবাদ হেজিমনি ভাঙতে হবে, তো মানুষের হেজিমনি ভাঙতে হবে, শাসকের হেজিমনি ভাঙতে হবে, ব্রাহ্মণকে ভাঙতে হবে, নৈয়ায়িককে ভাঙতে হবে, তাহলে এমন একটা পাওয়ারকে আনতে হবে যেটা অনন্ত, যেটা অনন্ত। চৈতন্যর আগে এই ধারাটা চলে আসছে, চৈতন্যদের গেলেন দক্ষিণ ভারতে, শরৎ দামোদরের সঙ্গে তার সেখানে সাক্ষাৎ হলো, তিনি জানলেন, এবং আরবারদের যে ওই যে প্রেম, কৃষ্ণকে দ্বৈত হিসেবে দেখা, প্রেমিক হিসেবে দেখা, সখা হিসেবে দেখা, এটাকে সঞ্চয় করে 3 বছর থাকলেন তিনি সেই দিকটা ঘুরলেন। তারপর তিনি যখন ফিরছেন তখন নতুন চৈতন্য, তখন তার মধ্যে তার পরিকল্পনা সাজানো হয়ে গেছে। তিনি ফিরছেন এবং ফিরেই যেটা করছেন, তারপরে রথ, সমস্ত বৈষ্ণব সমাজের সঙ্গে তার পুরীতে সাক্ষাৎ হচ্ছে, দায়িত্ব ভাগ করে দিচ্ছে কি কোথায় কিভাবে কি কাজ করবে, এবং তারপর সারা দেশ জুড়ে চৈতন্যের ভক্তি আন্দোলন প্রবাহিত হচ্ছে। এবার চৈতন্য উড়িষ্যাতে বসে রয়েছেন, তার যে পরিকল্পনা সেই পরিকল্পনা তো অনেক সময় আমরা নিজেরাও দেখেছি, একটা প্ল্যানিং করে কাজ শুরু করলাম, শেষ পর্যন্ত সেই কাজটা দাঁড়ালো না কি কিছু হলো না, কিন্তু কাজটা শুরু করলেন চৈতন্য এইভাবে। এবং চৈতন্যদেবের এই যে দক্ষিণ ভারত থেকে ঘুরে আসার পর নতুন করে বৈষ্ণব ধর্মকে সাজিয়ে তোলা, যেটাকে গৌর পারম্যবাদের অন্যতম প্রকাশ বলে আমরা একটু আগে বলেছি, এই পর্বে এসেই কিন্তু চৈতন্যদেবের বিকাশ এবং বিস্তারটা সব, মানে তখন এমন একটা চৈতন্যদেবকে আমরা পাচ্ছি যার কাছে প্রতাপরুদ্ধ যার পায়ের গোড়া এসে পড়ে যাচ্ছে। আমরা দেখেছি খোলা কাঁচা শ্রীধরকে জগন হরিদাসকে নিয়ে চৈতন্যের আন্দোলন করতে, সেই আন্দোলনটা এমন একটা জায়গায় পৌঁছে গেল
যেখানে রাজা উৎকলের ওইরকম প্রভাবশালী রাজা তিনি তার অনুগামী হয়ে পড়ছেন, অর্থাৎ যেটা চেয়েছিলেন তিনি বিরাট করে ছড়িয়ে পড়তে, সেই বিরাট করে ছড়িয়ে পড়ার কাজটা কিন্তু তিনি ভীষণভাবে সাফল্যের সঙ্গে করতে পারছেন। এবং এই যে চৈতন্যদেবের এই যে পর্বটা জ্ঞান এবং ভক্তিকে পৃথক বাদ দিয়ে, জ্ঞান এবং কর্মকে বাদ দিয়ে ভক্তিকে এক জায়গায় করে নিয়ে আসা, এটা হচ্ছে চৈতন্যদেবের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু দুর্ভাগ্যের জায়গাটা অন্য জায়গাতে, যেই চৈতন্যদেব ওই আসনতলে মাটির পরে লুটিয়ে রব বলে নিজেকে নামিয়ে আনছেন, ধুলার পরে লুটিয়ে রব, সেই চৈতন্যকে আমরা ধুলো থেকে তুলে শ্বেত পাথরের বাঁধনে ঝকঝকে মন্দিরে এস্টাবলিশ করেছে, চৈতন্য ফেল করছেন এই জায়গা থেকে। পরবর্তীকালে তাঁর যে ধারাটি, যেভাবে রবীন্দ্রনাথের আদর্শে শান্তিনিকেতন আজকে কিচ্ছু নেই, বরং শান্তিনিকেতন বললে আমরা এখন একটা বিভীষিকার কথা মনে করে আমাদের, অথচ রবীন্দ্রনাথ তো সম্পূর্ণ অন্য একটা জায়গা থেকে শান্তিনিকেতন করেছিলেন। চৈতন্যদেব ভক্তি আন্দোলনকে অন্য জায়গা থেকে নতুন করে নির্মাণ করেছিলেন, রেনেসাঁ, সেটা তো বলছেন যে রেনেসাঁ, তাকে থেকে একটা যুগের শুরু হয়েছিল, এবং সেই যুগের যে সূচনা সে বড় সাংঘাতিক। দ্বৈতবাদে কি ব্যাখ্যা করছেন ভারী চমৎকার, এটাও বেশি একই কথা, আবার একটু সুদীপ চক্রবর্তী স্মরণাপন্ন হতে হবে আর কি। তিনি বলছেন ওই যে আসনতলে লুটিয়ে রব, তোমার চরণ ধুলাই ধুলাই ধূসর হবে, ধুলো শব্দটা খুব ইম্পর্টেন্ট এখানে তার মনে হয়েছে, যে ধুলো মানে কি, ধুলো মানে গতির প্রতীক, ধুলো কার পায়ে লাগে, যে রাস্তায় হাঁটে তার পায়ে লাগে, কে হাঁটে কে পথিক যে জানতে চায়, নানা রকম ভাবে সে জানতে চায়, জানার জন্য যে পথটা সে হাঁটে সেটাই হচ্ছে তার অর্জন। এবং তুমি অনেক জানো, আমি কিছু জানি, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায়, আমি এই প্রার্থনা তোমার কাছে নিয়ে তোমার পায়ের দোড়ায় এসে বসছি। তুমি উপাস্য, অন্য কিছু উপাসনা নয়, আমি যা জানি না তুমি সেটা জানো, এই জানাটা তোমার, জানাটা আমাকে দাও, আপনাকে এই জানা আমার ফুরাবে, আমার ফুরাচ্ছে না আপনাকে জানা, আমি তোমার কাছ থেকে নিয়ে আমি পূর্ণ হব, রাধার কাছ থেকে বিরহটা নিয়ে কৃষ্ণ পূর্ণ হচ্ছেন, তবে তিনি সম্পূর্ণ হচ্ছেন। চৈতন্যদেব এই ব্যাখ্যাটা, এই ভাবনাটা আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছিলেন বা উপস্থাপন করেছিলেন। আমি একদম শেষ পর্বে যেটা বলার সেটা হচ্ছে যে এই চৈতন্যকে আমরা হারিয়ে ফেলব, চরিতকারেরা চৈতন্যকে অন্যভাবে নির্মাণ করতে শুরু করবে। আমরা নবদ্বীপের মানুষ বিশেষ করে জানি আজকে আমাদের চৈতন্য জন্মস্থান কোথায় সেটা নিয়ে আমাদের সুনির্দিষ্ট ধারণা নেই, কিন্তু মন্দিরের চূড়োর হাইট নিয়ে কিন্তু আমাদের লড়াইটা শুরু হয়ে গেছে, কার মন্দিরের চূড়ো কত বড়, কারণ চৈতন্য চূড়ায় আছে এখন, চৈতন্যের মাটিতে নেই, চরণ ধুলায় দূষণ হতে গিয়েছিলেন যে মানুষটাকে তাকে আমরা চূড়ায় বসিয়ে দিয়েছি। আমি নবদ্বীপ শহরে দাঁড়িয়ে আমাকে অবন্তা বারবার বলেছেন দেবাশিষ এমন কিছু বলবে না, এতে গোসাই না কেটে যায়, আমাকে আজকেও রহস্য করেছেন, কিন্তু যে কথাটা না বললে নয়, আজকে চৈতন্য কিন্তু কোনো আদর্শ, কোনো আন্দোলন, কোনো মতাদর্শের মানুষ নয়, চৈতন্য এখন শুধুমাত্র উপার্জন। চৈতন্য আন্দোলন এখন আর কোনো আন্দোলন নেই, চৈতন্য এখন উপার্জনের মাধ্যম, আর উপার্জনের জন্য চৈতন্যকে যেভাবে সাজানো দরকার আমরা সেইভাবে চৈতন্যকে সাজাতে শুরু করেছি আজ থেকে নয়, এটা ভুল হচ্ছে, খেতুরি মহোৎসব থেকে, যেখানে বলা হলো চৈতন্যের বিগ্রহ প্রতিষ্ঠা হবে, যেখানে বলা হলো চৈতন্যের জীবনী পাঠ হবে, জীবনী কে লিখছেন, শ্রীকৃষ্ণদাস কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবনে বসে, তিনি তো চৈতন্যকে দেখেনি, তিনি কি করে জীবনী লিখবেন, তাকে বলে দেয়া হলো এই এই এইগুলো লেখো, দেখলেন কে, যিনি দেখলেন জয়ানন্দ, তিনি ডেকে যাচ্ছেন, দাঁত মুখে যাচ্ছেন, ঝগড়া করছেন, ঘুষি মারছেন, দেবতা আবার ঘুষি মারেন।
ঠান্ডা দিন তিনি বললেন রথে নাচতে গিয়ে পায়ে ইঁট লেগে সেপটিক হয়ে সেপটিসিমিয়া হয়ে চৈতন্য চলে গেল আরে রেডি করো তো বলে কি চৈতন্যের মতন মানুষের সেপটিসিমিয়া হয়ে মারা যেতে পারে তো মজাটা দেখুন ভারি অদ্ভুত লাগে রামচন্দ্র অবতার তার মৃত্যু দেখেছি আমরা কৃষ্ণ অবতার তার মৃত্যু দেখেছি আমরা চৈতন্যের মৃত্যু অথচ চৈতন্য দশ মাস কি তেরো মাসের মাথায় তিনি গর্ভধারণের পরে তার মায়ের গর্ভ থেকে বেরোলেন চৈতন্যকে আমার মরতে দেবো কি আশ্চর্য বিষ্ণুপুরে তিনি মারা যাবেন না বিলীন হয়ে যাবেন সব কারণ তারা যদি মারা যায় ওই যে বললেন যে মৃত্যু শব্দ কেন অপ্রকট বলা হয়নি তাহলে তো বিপদ সুতরাং জিয়ে রাখতে হবে জীবন মাসের মতন জিয়ে রাখতে হবে আর সেই প্রক্রিয়াটা শুরু হলো নরোত্তম দাস ঠাকুর বললেন এবং সেখানে কে উপস্থিত সেই সভায় সভাপতিত্ব করছেন কে জাহ্নবাদী খেতুরি মহোৎসবে নিত্যানন্দের স্ত্রী সারা ভারতবর্ষ থেকে বৈষ্ণবরা আসছেন সেখানে পাঁচটা সিদ্ধান্ত হলো মানে কি মানে চমৎকার সিদ্ধান্ত বিগ্রহ স্থাপন হবে জীবনী পাঠ হবে কীর্তন হবে খাওয়া দাওয়া হবে আর এগুলো সব করজনের সংগঠন তৈরি হবে তার নাম হবে বৈষ্ণব অর্থাৎ পাঁচটি ধাপে আমরা চৈতন্যকে বাঁচিয়ে রাখব যেটা চৈতন্যদেবের আসল যে জায়গা মানুষ চৈতন্য যুগাবতার চৈতন্য রেনেসার চৈতন্য তার থেকে শতযোজন দূরে তাই যে মানুষটা সারা জীবন খালি পায়ে সারা ভারতবর্ষ ঘুরে বেড়ালে খালি পায়ে নাচতে গিয়ে যার পায়ে ইঁট বেঁধে সেপটিসেমিয়া হলো সেই মানুষটাকে আমরা চূড়াতে এবং সেই চূড়া কার 300 ফুট আর কার 256 ফুট এই নিয়ে আমরা কিন্তু যাচ্ছে সুতরাং চৈতন্যদেব ইতিহাসের মানুষ চৈতন্যদেব এমন একজন মানুষ যাকে আমরা যারা সামান্যতম চৈতন্যদেবকে জানি তার ছায়াকে বাদ দিয়ে আমরা একটা পা চলতে পারি না আমি আমি নিজে ব্রাহ্মণ সন্তান কিন্তু আমি খুব বেশি পুজো আচ্ছা করি না সকালবেলায় ঘুম থেকে রাত পর্যন্ত আমি প্রচুর পুজো আশা করি এমন বদনাম আমার নেই আমার দীর্ঘদিন পড়াতে কবিতাটাও ছিল কিন্তু বিশ্বাস করি অনেক রাতে আমি যখন একা একা নবদ্বীপ শহর দিয়ে হাঁটি আমার তখন মনে হয় এই সেই শহর যে শহরে কোনো এক সময় আজলম্বিত পুজো কনক আবদাত ওই মানুষটা কেটেছে আমি নিজেকে গর্বিত মনে করি না আমার বয়স হচ্ছে আমাদের তো বয়স হচ্ছে কখনো কখনো চোখটা ভিজে ভিজে বসে কাছে আমরা হেরে গিয়েছিলাম পরবর্তীকালে তাহলে এই জোরটাই আমাদের ক্লাসে যখন পরীক্ষায় এসেছিল লিখতে হয়েছিল যে ভক্তি আন্দোলন আমাদের কর্মবিমুখ করেছে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি কিন্তু আপনি যদি গত 50 বছরের নবদ্বীপকে দেখেন এবং মায়াপুরকে দেখেন আজকে নবদ্বীপ দাঁড়িয়ে আছে কিন্তু এই চৈতন্য মুভমেন্টের উপরে এই আলোচনার পরিসর নয় ব্রাহ্মণ তো একটা জাত কাস্ট আর বৈষ্ণব একটা ধর্ম সেখানে ব্রাহ্মণ অন্য কেউ ব্রাহ্মণ হতে পারে না কিন্তু যে কেউ বৈষ্ণব এটুকু সংক্ষিপ্ত বলা না হলে এটা একটা অন্য আলোচনার পরিসর অন্য বা আপনার সামনে ব্রাহ্মণ আপনি আর ব্রাহ্মণ হতে পারবেন না কিন্তু আপনি বৈষ্ণব হতে একটু চাইলেই পারেন না যেই পথে সেই বড় অবস্থ ইচ্ছা কৃষ্ণ এটা নিয়ে তো কোনো ওরকম প্রমাণ নেই যেটা বলা হয় তথ্য প্রমাণ যা পাওয়া যায় তাতে চৈতন্যদেবের মৃত্যুটা স্বাভাবিক নয় মানে একটা মানুষ বিকেলবেলায় মন্দিরে ঢুকছেন যেটা কখনো হয় না 6-7 ঘন্টার জন্য তার গেট বন্ধ হয়ে যাচ্ছে তারপর যখন গেটটা খোলা হচ্ছে তখন সবাই চিৎকার করে বলছে চৈতন্য কোথায় চৈতন্য কোথায় চৈতন্য এবং তার কি আর খুব ঘনিষ্ঠ মানুষ তারও অত্যন্ত হবে তারপর থেকে সবাই আমরা যদি কোনো মঠ মন্দিরে যদি যাই
আমরা দেখতে পাবো বাকৃষ্ণ মাগুর বলে মহিলারাও কিন্তু সামনের দিকে এগিয়ে যায়, সেখানে কিন্তু ওই বয়সী পুরুষের সংখ্যা কিন্তু অনেক কম থাকে, পাঠ শুনতে যাওয়া হোক স্বাভাবিক। এটা কি সেই সেই চলটাই কি চলে আসছে বা এই সংগঠনটা আপনি যেটা আজকে আলোচনা হচ্ছে মানে একজন পুরুষ মানুষ সে মানসিক ভাবে যতটা বেশি অসহায় বা নিরাশ্রয় একজন মহিলা আমাদের আর্থসামাজিক কাঠামোতে সে কিন্তু অনেক বেশি দুর্বল তার থেকে। তোমার যদি ধরো একটা সাপোজ তুমি একটা চাকরি করছো, সে চাকরিটা কোনোভাবে চলে গেল, তুমি একটা ট্রাই করো, কিন্তু একজন মহিলা তুমি সেই সময়ের প্রেক্ষাপটটা পাবো বা তুমি যে ক্লাসের মহিলাদের দেখো মন্দিরে যেতে তাদের আর্থনৈতিক আর্থসামাজিক প্রেক্ষিতে যদি দেখো তার যদি সব চলে যায়, সে তার স্বামী মারা গিয়েছেন, ছেলে বড় হয়ে বৌমাকে নিয়ে সংসার করছে, আর্থিক দিক থেকে তার কোনো সলভেন্সি নেই, ছেলে দয়ায় বেঁচে আছে, তার তখন এই হা গৌর বলে স্বর্ণাপন্ন হওয়ার ছাড়া আর এই পর্যন্ত আমি জানি না ঠিক বললাম কিনা, অনেক সামনে রয়েছে।